সবাইকে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আজকের চলচ্চিত্র আড্ডায়। চলচ্চিত্রের আড্ডা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের একটি নিয়মিত আয়োজন। আমরা এই আয়োজনে চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র নির্মাণে জড়িত কলাকুশলীদের নিয়ে আসার চেষ্টা করি। আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কামাল আহমেদ সাইমন ভাই। কামাল ভাই চলচ্চিত্র নির্মাণ ছাড়াও একাধারে একজন লেখক, চিত্রগ্রাহক ও স্থপতি। তো কামাল ভাই কেমন আছেন? এই করোনা কালে যেরকম থাকা যায় সেরকম ভালো থাকার হ্যাঁ চেষ্টা ভাই, তো করছি। আমরা হচ্ছে যে এই পরিস্থিতিতে আসলে আমরা সাধারণত এই চলচ্চিত্র আড্ডাটা মোটামুটি ভাবে অফলাইনেই করে থাকি সাধারণত, কিন্তু এই করোনাকালীন সময়ের জন্যই আমরা এই জিনিসটাকে ফেসবুক লাইভে হচ্ছে ট্রান্সফার করতে বাধ্য হয়েছে মোটামুটি ভাবে। তো আমরা আশা করছি আর কি যে আজকে আপনার সাথে আমাদের বেশ ভালো একটা সময় যাবে। দেখা যাক। ভাই আমরা হচ্ছে যে প্রথমে আর কি যে সরাসরি আর কি আপনার সাথে আলোচনায় চলে যাই, এটা হচ্ছে যে আমরা তো আর কি যে জানি যে আপনি এই পর্যন্ত আপনার দুটো চলচ্চিত্র আর কি মুক্তি পেয়েছে, আর আরেকটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা ছিল এই সময়টাতে, তো এই নীলমুকুট যে চলচ্চিত্র, তার নীলমুকুট চলচ্চিত্রের আগে আপনার হচ্ছে যে শুনতে কি পাও এবং হচ্ছে একটি সুতোর জবানবন্দি, এই দুটো সিনেমা আপনার মুক্তি পেয়েছে। তো এই যে আপনি নীলমুকুট চলচ্চিত্রটি যে আর শুনেছি আর কি যে এই নীলমুকুট চলচ্চিত্রটি আপনার 27 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল, তো সেটা মুক্তি পায়নি কোনো কারণে, তো সেই চলচ্চিত্রটা নিয়ে যদি কোনো কিছু বলতেন আমাদের। আসলে আমরা এমন একটা অদ্ভুত মানে সময়ে সবাই বাস করছি, যে যেখানে মানে সিনেমার মতো মানে অলমোস্ট 100তম একটা প্রয়োজন এটা মানুষের। এটা মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান বা শিক্ষা, এই যে আমাদের বেসিক যে চাহিদা, এটার মধ্যে তো সিনেমাকে ঠিক সেভাবে গণ্য করা হয় না। আর সত্যি কথা বলতে মানুষ হিসাবে চারপাশে এখন যা ঘটছে, যা দেখছি, যা প্রতিদিন পড়ছি পত্রপত্রিকা মারফত, যা জানছি, তাতে আসলে সত্যি কথা বলতে মানে সিনেমা নিয়ে গল্প করার মুডে কিন্তু সবসময় থাকি না আমরা। এটা এটা মানে বা যারা দেখবেন বা শুনবেন তাদের তাদের জন্য মানে আসলে ব্যাপারটা অনেক সময় স্ট্রাগলিং হয়ে যায়। তো আমি প্রথমে এই কথাটা অন দ্য রেকর্ড রাখতে চাই যে আসলে এটা একটা আপনারা একটা মানে আয়োজন করেন এবং সেটার অংশ হিসেবে সিনেমা নিয়ে আলোচনা করছে, মানে করোনা কালে সিনেমা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু মানসিকভাবে আসলে প্রস্তুতি একদমই নাই। কারণ যা ঘটছে চারপাশে, তারপর আসলে বিশেষ করে নানান রকম মানুষের যে অসঙ্গতি, মানুষের নানান রকম মানে যে দুরবস্থার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, তার মধ্যে আমার খুব ঘনিষ্ঠ একটা জায়গা লোকালিটি সুতারখালি বলে একটা গ্রাম দাকত থানায়, যেটা শুনতে পাও সিনেমার মূল প্লট যেখানে করা হয়েছিল, সেখানে গত 2 সপ্তাহ আগেই আমপান, মানে সপ্তাহখানেক আগে যে আমপানের আঘাতে ওরা পুরো মানে পুরো এলাকায় আবার অলমোস্ট একই রকম অবস্থায় মানে ওরকম পড়ে গিয়েছিল আগেকার মানে আইলার পরে যেটা হয়েছিল সেরকম। এই সবকিছু মিলিয়ে আসলে খুব একটা মনোযোগ রাখাটা খুব টাফ, মানে সিনেমা নিয়ে কথা বলা, মানে সিনেমা তো মানুষের জীবনের বাইরে না, তাই না? মানে ধরেন আমাদের এখানে একটা মানে আমাদের সড়ক আন্দোলনের কথা যদি আপনার মনে থাকে, যে বছর খানেক আগে আমাদের এখানে যখন একটা কিশোর বিদ্রোহ বলা হচ্ছিল যেটাকে, সড়ক আন্দোলন হচ্ছে রাস্তায়, তখন আমরা দিনাজপুরে বাতাবি লেবুর বাম্পার ফলনের একটা স্যাটায়ার দেখেছিলাম, আপনাদের অনেকেরই মনে থাকার কথা। জাতীয় সম্প্রচার মাধ্যমে তখন কিন্তু দিনাজপুরে আপনার বাতাবি লেবুর বাম্পার ফলন এরকম একটা স্যাটায়ার কিন্তু তখন চলছিল। তো করোনা কালে সিনেমা নিয়ে আলোচনাটাও কিন্তু অনেকটা দিনাজপুরের বাম্পার ফলনের মধ্যে যাচ্ছে, তো এটা একটু কেয়ারফুল থাকা দরকার আর কি আমাদের। এনিওয়ে তার মধ্যেও ভালো থাকতে হবে, আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, তো সেটার সেই জন্য উদ্দেশ্যে আসলে আমরা হচ্ছে যে এই জিনিসটা আসলে করে থাকি। কিন্তু ভাই যেটা আসলে মূলত জানতে চাচ্ছিলাম, খুব স্পেসিফিক্যালি জানতে চাইনি, সেটা হচ্ছে যে একটা সময় তো আমরা আসলে আশা করছি যে এই করোনাকালীন পরিস্থিতি এক সময় শেষ হবে বা আমরা হচ্ছে যে এখান থেকে পরিত্রাণ পাবো, তো এই যে নীলমুকুট সিনেমাটার মুক্তি পাওয়াটা একটু বিলম্বিত হচ্ছে, তো পরবর্তীতে তো আপনি এটা মুক্তি দিবেন, তো এই যে কিছুটা সময় যে পাওয়া যাচ্ছে, তো আর
মুক্তিটার ব্যাপারটায় আপনার হচ্ছে যে তখনকার পরিকল্পনা কি থাকবে, বা হচ্ছে সেই নতুন পরিকল্পনাটা কি হতে পারে, বা কবে নাগাদ হতে পারে? না, নীলমুকুটের পরিকল্পনা বলার আগে আপনি প্রথম যে অংশটা বললেন যে করোনা একদিন শেষ হবে এবং আমরা আবার সিনেমা দেখবো, আবার নীলমুকুটের মতো ছবি মুক্তি পাবে, আমি ঠিক নিশ্চিত না যে ঠিক এইভাবে যেটাকে বলে ঠিক যেরকম ভাবে আমরা করোনার আগে ছবিকে দেখছিলাম ঠিক সেইভাবেই যে দলে দলে আবার সবাই সিনেমা হলে যাবে, এটা বলাটা বোধহয় মানে ঠিক কনফার্ম বলা যাচ্ছে না। মানে কারণ আমরা যতই বলি যে করোনার সব ঠিক হয়ে যাবে, মানে করোনা এমন একটা ছাপ রেখে যাবে, মানে করোনা উত্তর পৃথিবী এবং করোনা পূর্ব পৃথিবী কিন্তু পরিষ্কার ভাবে, মানে আফটার করোনা বা বিফোর করোনা, মানে এসি এবং বিসি দ্বারা আপনি পরিষ্কার ভাবে ভাগ করতে পারবেন। আমরা যেরকম বিসি এবং এটি বলি না, বিফোর ক্রাইস্ট এবং আফটার ক্রাইস্ট, যেরকম এডি, এরকম করোনাটাকে কিন্তু পরিষ্কার ভাবে এসি এবং বিসি, মানে আফটার করোনা এবং বিফোর করোনা হিসাবে ভাগ করা যাবে। তার কারণ হচ্ছে দেখেন, যে সিনেমার পার্সপেক্টিভে যদি বলি, মানে আপনি নীলমুখের মুক্তি দেওয়ার কথা জিজ্ঞাসা করছিলেন, তো সেই পার্সপেক্টিভে বলি যে আমরা কি আসলে খুব মানে মানে 6 মাস 1 বছরের মধ্যে আবার থিয়েটারে এরকম পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে বসে অন্ধকার ঘরে ছবি দেখতে পারবো, মানে বা যদি পারিও সেটার জন্য কি আমাদের এই যে নিরাপদ দূরত্বের কথা বলা হচ্ছে বা সামাজিক শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে, এই জিনিসগুলা মেনটেন করে আমরা এই যে কালেকটিভ সেলিব্রেশনের যে ব্যাপারটা, যে কোনো উদযাপন যখন আমরা সমষ্টিগত ভাবে করি, সেই সামষ্টিক উদযাপনের জায়গাগুলো কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। মানে আজকে মানে আজকে চাইলেও আপনি মানে যে যেইটা করোনার আগে করতে পারতেন ঠিক সেইভাবে কিন্তু করতে পারবেন না। মানে আমি আজকেই আমার একটা জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম একটা কাজের ব্যাপারে, তখন আমি দেখলাম যে আমার এযাবৎকালের মোটামুটি ধরেন 2টা ছবি মুক্তি পেয়েছে, একটা ছবি মুক্তি অপেক্ষা ছিল নীলমুখ, আরো 2টা ছবি মানে অন দ্য টেবিল, মানে কাজ করছি আমি, একটা হচ্ছে শিকলবাহার, অন্যদিন। এই প্রত্যেকটা ছবিরই ফ্রেমিং বা কম্পোজিশন পুরোটা কিন্তু বড় পর্দা মাথায় রেখে করা। এখন আমি নীলমুকুট বা অন্যদিন বা শিকলবাহা এই ছবিগুলো যদি আমি ভবিষ্যতে করোনা পরবর্তী পৃথিবীতে, করোনা পরবর্তী রিয়ালিটিতে যদি মুক্তি দিতে যাই, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপারটা চলে আসবে, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে যদি চলে আসে তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনার আমাকে চিন্তা করতে হবে যে আমি এই কম্পোজিশনটা ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে দেখাবো, বা আমি যে ধরেন যে যে ডাইনামিক রেঞ্জে কাজ করছিলাম লাইটের, বা যে ভ্যারিয়েন্টে কাজ করছিলাম গ্রেডের বা শেডস এর, সেই শেডস গুলো তো আপনি এখানে কিছুই দেখতে পাবেন না। এবং মজার ব্যাপার হচ্ছে ধরেন নীলমুকুট আপনার 5.1 সাউন্ড সিস্টেম মিক্স করা, মানে যখন আমি রেডি করেছিলাম রিলিজ করার জন্য, এবং এইটার পেছনে আমি প্রচন্ড খাটাখাটনি করেছি 5.1 মিক্সের জন্য। এবং এই 5.1 মিক্সটা আপনি যদি এখন একটা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেন, তখন কিন্তু আপনি বেসিক্যালি একটা টিপিক্যাল হেডফোন দিয়ে, জেনারেল অডিয়েন্স কিন্তু একটা টিপিক্যাল হেডফোন দিয়ে দেখবে, এখন একটা টিপিক্যাল হেডফোন দিয়ে আপনি 5.1 এ মিক্স করা একটা অডিয়েন্স কিভাবে দেখবে বা কিভাবে শুনবে? তো এই জায়গাগুলো কিন্তু একদমই নতুন, এই প্রশ্নগুলো কিন্তু একদমই নতুন, অন্তত আমার জন্য, যে আমি মানে ঠিক সেইভাবে ছোট পর্দার জন্য আমি নিজের আমার প্রস্তুতি নাই, বা আমার কাজগুলো এখন পর্যন্ত ঠিক ছোট পর্দার জন্যকে টার্গেট করে কখনোই করা হয়নি, বা আমি ছোট পর্দার সাথে আমার খুব একটা মানে মানে বোঝাপড়া হয় নাই, যে কোনো কারণে হোক ছোট পর্দার কম্পোজিশন বা ওটার যে ডেলিভারি মেকানিজম বা বা ছোট পর্দার আরেকটা যেটা ক্রাইসিস, যেটা অ্যাটেনশন ডেফিসিয়েন্স, মানে যেটা পরিষ্কারভাবে অনেকেই অনেক সময় আলোচনা করেন না হয়তো, কিন্তু ছোট পর্দায় কিন্তু আপনার একটা মানে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে যদি আপনার যদি মানে দেখবেন যে খুব ঘন ঘন কাট যদি না হয়, খুব ঘন ঘন যদি একটা কিছু না ঘটে, তাহলে কিন্তু ছোট পর্দায় কিন্তু আপনি বেশিক্ষণ মনোযোগ রাখতে পারবেন না, আপনার চোখ চলে যায়, অ্যাটেনশন থাকবে না, তো আপনি উৎসাহ হারবেন, এবং আপনি যখন ছোট পর্দা দেখছেন তখন আশেপাশে আরো অনেক কিছু দেখছেন। এখন একটা ছবি যদি বড় পর্দার জন্য করা হয়, সেখানে একটা লং টেক থাকতে পারে, সেখানে একটা টানা প্যান থাকতে পারে, সেখানে একটা লং শট থাকতে পারে, বা স্লো একটা মানে ট্রানজিশন থাকতে পারে, সেই জিনিসগুলো কিন্তু ছোট পর্দায় কাজ করবে না। তো এই এই পুরো বিষয়টা আসলে মানে আমি কিভাবে ভাবছি সেটা ইম্পর্টেন্ট না, মানে আমি সেদিন আমার মানে বিদেশি কিছু বন্ধু বান্ধবের সাথে কথা বলছিলাম, মানে দেশের বাইরে কিছু বন্ধু বান্ধবের সাথে কথা বলছিলাম, সম্পাদনা করছেন যারা, বা ইউরোপের কিছু আমাদের কোলাবোরেশন আছে তাদের সাথেও কথা বলছিলাম। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি এখন তাহলে মোবাইলের জন্য, মানে ওরা আলোচনা করছিল যে তাহলে কি এখন মোবাইলের জন্য আমরা কম্পোজিশন করবো, বা আমরা কি মোবাইল প্ল্যাটফর্মটা মাথায় রেখে এডিট করবো? একটা ছবি মোবাইল প্ল্যাটফর্মের জন্য এডিট করা কিন্তু একরকম,
আর একটা মানে মোবাইল প্ল্যাটফর্ম যেন এডিট করার জন্য কিন্তু আপনি কিছুতেই 4-5 সেকেন্ডের বেশি একটা শট রাখতে পারবেন না, বা মানে ম্যাক্সিমাম 5-6 সেকেন্ডের বেশি একটা শট রাখতে পারবেন না, আপনাকে কেটে দিয়ে ইমিডিয়েট কাট দিতে হবে। কিন্তু আমি কিন্তু দেখা যাচ্ছে যে একটা বড় পর্দার জন্য কিন্তু আমি চাইলে 1 মিনিট 2 মিনিটের একটা শট ধরে রাখতে পারি। সো টোটাল ল্যাঙ্গুয়েজটাই কিন্তু এক ধরনের নতুন একটা চ্যালেঞ্জের মধ্যে আসছে। সো আমার কাছে যেটা মনে হয় যে পোস্ট করোনা অ্যান্ড আফটার করোনা, মানে বিফোর করোনা অ্যান্ড আফটার করোনা, মানে বিসি অ্যান্ড এসি যে কোনো মাধ্যমেই যেভাবে ইম্প্যাক্ট করবে, মানে সেটা শুধু আমাদের স্বাস্থ্য খাতে না, মানে আমাদের কালেকটিভ সেলিব্রেশনে, আমাদের ফরম্যাটগুলোতে এবং ল্যাঙ্গুয়েজে, ল্যাঙ্গুয়েজে বিশেষভাবে এফেক্ট করবে। এবং আরেকটা জিনিস ঘটবে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে, সেটা হচ্ছে যে আমি সেদিন ছবি দেখছিলাম, আমার নিজেরই একটা এডিট, অন্যদিনের একটা এডিট একটা টুকরো আমি দেখতে গিয়ে হঠাৎ করে আমার কাছে চোখে লাগলো, নীলমুকুটে একটা জায়গায় চোখে লাগলো, সেটা হচ্ছে যে ধরেন এয়ারপোর্টে অনেকগুলো মানুষ পাস করছে, খুব ঘনিষ্ঠভাবে তারা কথা বলতে বলতে পাস করছে, তো এই শটটা দেখে আমার কি চোখে জার্ক লাগলো। আমি ভাবলাম যে এটা তো হওয়ার কথা না, কারণ তাহলে মাস্ক কোথায়, বা এদের তো মানে মানে আমার এখন তো ডিস্টেন্স রেখে হাঁটার কথা, আমাদের সোশ্যাল রিয়েলিটিটাই এমন হয়ে গিয়েছে এখন বর্তমানে। যেটা হচ্ছে কি, সোশ্যাল রিয়েলিটিতে এমন হয়ে গেছে যে আপনি চাইলেও এখন মানে এটা এটা পিরিয়ড ছবি না, এটা হয়তো একদম ফ্রেশলি বানানো ছবি, গত বছরের ছবি, কিন্তু এটা এখন একটা মানে মানে যে কোনো কিছু করোনার আগের ছবিগুলো সবগুলোই কিন্তু আপনার দেখা যাবে যে একটা পিরিয়ড টাচ পেয়ে যাচ্ছে, যে এটা তো এখন করা সম্ভব না, বা এই জ্যামটা তো এখন করা সম্ভব না, এই হাঁটাটা তো এখন করা সম্ভব না। এটা এক অর্থে ভার্চুও হতে পারে, যে এটা একটা আর্কাইভাল ভ্যালু হতে পারে, এটার একটা অন্যরকম মেরিট হইতে পারে, আবেদন থাকতে পারে, বাট এই ফরম্যাট চেঞ্জের কারণে কিন্তু আসলে মানে আমি চাইলেও একটা ছবিকে হঠাৎ করে এখন মানে ইয়া করতে পারবো না। মানে আপনি ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর ইউরোপ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের ইউরোপ, এইটার যে পার্থক্য সেটা কিন্তু আপনি ওদের মিউজিকে দেখবেন, আপনি ওদের সিনেমায় দেখবেন, আপনি ওদের মানে যে কোনো কিছুর মধ্যে দেখবেন। এখন ঠিক ওই রকম একটা ঘটনা কিন্তু সারা পৃথিবীতে ঘটছে এবং আমরা সেটার পার্ট, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদিও আমাদের বলা হয় আমরা কোনো না কোনো ভাবে হয়তো মানে এই ভূখণ্ড অংশ ছিল, কিন্তু সেইভাবে কিন্তু ওই ইম্প্যাক্টটা পড়ে নেই আদার দেন 42-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ ছাড়া, মানে প্রত্যক্ষভাবে কিন্তু যুদ্ধটা আমরা উপলব্ধি করি। কিন্তু এইটা কিন্তু এমন একটা ঘটনা যেটা নিউ ইয়র্ক উপলব্ধি করছে, আমিও উপলব্ধি করছি, কোরিয়াও, সিওলও উপলব্ধি করছে, লাহোরও উপলব্ধি করছে, সব জায়গায়। এটা মানে এটা আসলে বলা কঠিন যে এরপর নীলমুকুট কিভাবে মুক্তি দিব বা কি ফরম্যাটে হবে, বা এটা নিয়ে আসলে ভাবছি, এটা নিয়ে দেখছি কি করা যায়, কিন্তু এই মুহূর্তে আসলে এটা বলার উত্তর দেওয়াটা খুবই কঠিন হবে। আচ্ছা ভাই, তাহলে আমরা হচ্ছে যে আবার একটু আপনার প্রথম যে সিনেমা, আপনার সিনেমা হচ্ছে যে আপনি বলেছেন একটা জায়গায়, আমি পড়েছি যে সিনেমা আপনার কাছে সন্তানের মতো, তা আপনার যে শুনতে কি পাও নামে যে সন্তানটি আছে বা যে সিনেমাটি আছে, তো সেই সিনেমাটা নিয়ে আর কি যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সবচেয়ে বেশি কথা হয়েছে, তারপরেও আর কি যে এটা পুরনো হচ্ছে না, এবং হচ্ছে যে আবারও আমি হচ্ছে যে জানতে চাই, বিকজ আমি জানি না এই ব্যাপারটা, যে আপনি সুতারখালি গ্রামের কথা উল্লেখ করেছেন একটু আগে, তো শুনতে কি পাও সিনেমাটায় আপনি যে সুতারখালি গ্রামে শুট করেছিলেন, তো সেইখানে আমরা যে শর্টগুলো দেখেছি সিনেমাটায়, সেগুলো দেখা গিয়েছে যে আপনি আপনার সাবজেক্টের, সিনেমার যে সাবজেক্ট ছিল সেখানে আপনি তাদের সাথে খুব ভালোভাবে না মিশলে সেই শটগুলো হয়তো নিতে পারতেন না, তা আমার প্রশ্ন হচ্ছে যে সেটা কিভাবে সম্ভব হয়েছিল, বা আপনি আসলে কি করেছিলেন যে কারণে হচ্ছে যে তারা আপনাকে এত সহজ সহজে গ্রহণ করেছে। আমার পেছনের গল্পটা একটুখানি বলি, সেটা হচ্ছে যে মানে সন্তান এই অর্থে যে মানে ছবিগুলো হয় কি, এই ছবিগুলোর সাথে আমি বহুদিন বসবাস করি, ধরেন যে শিকল বাহার আইডিয়াটার সাথে বসবাস করছি আমি অনেক বছর, মানে আমি প্রথম স্ক্রিপ্ট ড্রাফটটা লিখেছিলাম 2011 সালে, এবং আইডিয়াটা কিন্তু তারও আগে, এবং আমি যখন শিকলবাহার ড্রাফট করব করছি এরকম একটা অবস্থায় ছিলাম, প্লটিং মাথায় ছিলাম, ওরকম একটা অবস্থায় আমি পত্রিকায় একটা ছবি দেখি, যে ছবিটা আমাকে সাথে সাথে মানে ওই ছবিটা দেখার সাথে সাথে আমার মধ্যে একটা মানে একটা স্পার্কের মতো একটা মেমোরি থেকে আরেকটা জিনিস কানেক্ট করে, সেটা হচ্ছে যে আমি এস এম সুলতানের একটা
ছবি আমার মাথায় ভেসে আসে যে এইটাকে ঠিক ফটোগ্রাফ মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন মানে ছবিটা ছিল মানে মানে হাজার খানেক মানুষ একরকম খালি হাতেই বলতে গেলে তারা একটা ভেঙে যাওয়া বাঁধের পানি আটকাবার চেষ্টা করছে। তো এই ছবিটা আমার মধ্যে এক ধরনের মানে একটা মানে একটা ক্ষুধা বা একটা প্রশ্ন বা একটা চিন্তা তৈরি করে যে এইটা আমার মানে হয় না যে এক ধরনের আপনি মানে আপনাকে একটা কিছু টেনে নিয়ে যায়, মানে এই ছবিটা আমাকে টেনে ওই ওখানে নিয়ে গিয়েছিল। এবং সেটা ছিল ভোলার মেহেন্দিগঞ্জ। এখন আপনি যদি ভোলা জায়গাটা জানেন তাহলে বুঝতে পারবেন যে ওই যে আমি গেলাম ভোলায়, তারপর ঠিক পরিকল্পনা করে না মানে এক ধরনের অপরিকল্পিত ভাবে ওই যে একটা জিনিস খুঁজতে গেলাম, সেই খোঁজাটা আমার শেষ হলো প্রায় 3 মাস পর সাতক্ষীরার শ্যামনগরে। মানে শেষ হলো না, মানে এক ধরনের একটা যাত্রা শেষ হলো, মানে প্রায় 200-300 কিলোমিটার নদীপথে মানে একটা না না মানে আবার ঢাকায় এসে আবার গিয়ে আবার ঢাকায় এসে আবার গিয়ে এখানে শ্যামনগর, পদ্মপুকুর, গাবুরা, বরিশালের অনেকগুলো এলাকা, মানে আমি ওই পুরো ওইখানে যে রিভার বেল্টটা আছে, মানে আপনি যদি বাংলাদেশের ম্যাপে দক্ষিণাঞ্চলটা দেখেন একটু ঝাঁঝরা ফাটা ফাটা যে অংশগুলো দেখা যায়, ওখানে নদীপথে আমি প্রায় 3 মাসের মতো ঘুরে বেরিয়ে মানে এক ধরনের মানে গল্প কালেক্ট করেছিলাম। মানে আমি ছোট ছোট চায়ের দোকানে বসে বসে গল্প কালেক্ট করা, একটুখানি আমি ছোট ছোট নোট নেওয়া, একটু লেখা, এবং এই মানুষের মধ্যে মিশে যাওয়া, মানুষের সাথে ধরেন যে এক ধরনের মানে হয় না যে আমরা মানে যেটা হয় যে সিনেমা বানাতে গেলে প্রথম দিকে একটা মাথায় থাকে যে আমি এইভাবে সিনেমা বানাবো, সেইভাবে সিনেমা বানাবো, আমার সিনেমাটা এরকম হবে সেরকম হবে, এই যে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আমরা নিজেদের মাথায় তৈরি করি, এটা কিন্তু একভাবে এটা কিন্তু এক ধরনের যাত্রা। আর একটা যাত্রা হচ্ছে যে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আপনাকে ধরেন কি বলবো মানে গ্রহণের মতো আপনাকে খেয়ে ফেলে। তো আমার ক্ষেত্রে দ্বিতীয়টা ঘটেছে যে আমি শিকলবাহাটা নিয়ে আগাচ্ছিলাম আমার নিজের একটা আইডিয়া থেকে, আরেকটা আইডিয়া আমার মধ্যে এসে আমাকে মানে প্রভোক করে আমাকে টেনে নিয়ে ওই আইডিয়ায় গিয়ে ফেলে দিলে এমন ভাবে যে আমি মাসের পর মাস ওখানে পাতে ঘুরে বেড়ালাম বা গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ালাম। এবং ওই জায়গা থেকেই কিন্তু মানুষ মানুষের অনেক ডিটেলসই কিন্তু আমার আমার মধ্যে এক ধরনের মানে আমি কি বলবো মানে ওগুলোকে এক ধরনের আত্মস্থ করার চেষ্টা করি এবং ওগুলোকে নোট নোটস করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেখান থেকে সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করি, সেখান থেকে ট্রিটমেন্ট লেখার চেষ্টা করি, স্টোরি লাইন লেখার চেষ্টা করি। এবং সেইটার ভিত্তিতেই পরবর্তীতে যখন আমি একটা লোকেশন কাস্ট এবং মোটামুটি মানে আমি অনেকগুলো জায়গা ঘুরে বেড়াচ্ছিলাম যে কোন জায়গাটায় মোটামুটি রাস্তা আছে আবার মানুষও আছে, এবং সেখানে আবার চরিত্র পছন্দ হচ্ছিল না, অনেক চরিত্র আমি ইন্টারভিউ করেছি যে কোন চরিত্রকে নিয়ে কাজ করব। একটা স্কুল চাচ্ছিলাম কারণ স্কুল খুব টিপিক্যাল ফরম্যাট ওই এলাকাটায় আপনার মানুষের আশ্রয় কেন্দ্র হিসাবেও, আবার নানান রকম এনজিওদের অনেক রকম অ্যাক্টিভিটি থাকে সেই সব কারণেও। আবার একটা চায়ের দোকান খুঁজছিলাম কারণ চায়ের দোকান হচ্ছে বিগেস্ট পয়েন্ট অফ এন্টারটেইনমেন্ট ওখানে, হ্যাঁ মানে ওইসব এলাকায় যেখানে কিনা মানে মানে রাত দিন মানুষ ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারে, চা খায় মানে খোলা আকাশের নিচে বসে, মানে যেটা আমরা এখনো করি, আপনি হয়তো মানে শাহবাগে গিয়ে আমরা মানে মানুষ যেটা করে বা মানে পরিস্থিতি যেটা করে ওইটা, এইটা আমাকে খুব প্রভোক করেছিল। এবং তখন আমি মানুষের মধ্যে থেকে থেকে আসলে মানে শুটিংটা কখন শুরু হয়েছে এটা মানে একদম মানে ওই ডিসকোর্সে আমি গেলাম না, ওই ডিটেলসে গেলাম না, কিন্তু আমি বললাম যে আসলে ওই এই টোটাল জিনিসটা আসলে আমি আমার কাছে এসছে। আমি বোঝাতে পারলাম যে একটা জিনিস হচ্ছে যে আপনি যান আর একটা হচ্ছে আপনার কাছে আসে, আপনার কাছে আসে, হ্যাঁ দুই ভাব হয়, এটা এটা এক ধরনের আমার কাছে আসছে এবং আমাকে টেনে নিয়ে চলে গেছে, যেটা থেকে আমি আসলে মানে এক ধরনের পুরা কি বলবো মানে আমার মনে মননে আমার চিন্তায় আমার টোটাল এক ধরনের ওভারহলিং হয়, এবং যেটা আমাকে হ্যাঁ মানে হয় না যে তারপর আমি বাধ্য হই টোটাল জন মানে ধরেন আমরা সবাই কম বেশি অনেকেই অনেক রকম সিনেমা করি, কিন্তু সিনেমা কোনোটা মানে মানে হয় না এই জনপদটা নিয়ে আমি জাস্ট ভাবছিলাম যে এই যে একটা বদ্বীপ আমরা বলি, এই যে নদীমাতৃক একটা দেশ বলি, এই যে মানুষ বলি, এই মানুষের মানে এত সুন্দর মানুষ, এত সুন্দর আকাশ, এত সুন্দর নদী, এইটার গল্পটা কিভাবে বলা যায়, মানে এই এই ছবিটা কিভাবে তৈরি করা যায়, সেটা খুঁজতে গিয়ে আমি আসলে মানে এটা ঠিক আমার এই প্রশ্নটা আমাকে প্যারিসে পম্পিডু সেন্টারে একটা প্রশ্ন করেছিল একবার যে আমি কোত্থেকে সিনেমা বানানো শিখেছি, মানে ওদের ধারণা ছিল আমি ইউরোপিয়ান কোনো একটা স্কুলে সিনেমা বানানো শিখেছি। তো আমি যখন বললাম আমাকে বললো যে তুমি কি এখান এই স্কুল ফলো করো না ওই স্কুল ফলো করো এরকম কি, হ্যাঁ
তো পম্পিডু সেন্টারে ওটা মানে মোটামুটি বিশাল আপেল জায়গা, মানে ওটা বিশাল সংস্কৃতি কেন্দ্র। এবং ওখানে তখন মানে মজার ব্যাপার হচ্ছে ওখানে চিত্রশিল্পী শাহাবুদ্দিন, তারপর আমাদের মাইম শিল্পী পার্থপ্রতিম মজুমদার, বা বাংলাদেশের দূত ছিলেন যিনি তখন, ওনারা সবাই তখন সিটি ছিলেন। তখন আমি বললাম যে না, আমি তো সিনেমা তোমাদের এসব স্কুল টিস্কুল কোনো ফলো কিছু করে শিখি নাই, তবে আমি সিনেমা শিখেছি যদি বলো কোত্থেকে, তাহলে আমার ক্রেডিট হচ্ছে আসলে এস এন সুলতানের পেন্টিং, বা আমি ক্রেডিট দিব হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে, হ্যাঁ, বা ধরেন অদ্বৈত মল্লিকার্জুনের তিতাস বা লাল শালু, হ্যাঁ, বা এইগুলো কিন্তু আমার মধ্যে মানে আমি ব্যক্তিগত ভাবে খুবই ঋণী হচ্ছে এই কতগুলো উপন্যাসের প্রতি। একটা হচ্ছে লাল শালু, একটা হচ্ছে আপনার এই যে পদ্মা নদীর মাঝি, আরেকটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা, তারপর আরেকটা হচ্ছে আপনার এই অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। সে উপন্যাসগুলোর কথা বলছি, সিনেমার কথা বলছি না কিন্তু। হ্যাঁ, আমি পদ্মা নদীর মাঝি উপন্যাসটার কথা বলছি, বা এই ছবি উপন্যাসগুলোর কথা, এই উপন্যাসগুলোর প্রতি আমার ব্যক্তিগত বিশাল ঋণ আছে। এবং আমি মানে কৈশোর পার করেছি উপন্যাসগুলোর মধ্যে, এবং আমার এক ধরনের মানে হয় না একটা মগজে একটা মানে অন্য পৃথিবী ছিল, যে পৃথিবীটা এরকম, যার ফলে যে মানে বা এই যে মন্দা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, এগুলোর উপর তো সিনেমাও হচ্ছে হয়েছে, সেই সিনেমাগুলো কেমন লাগে আপনার কাছে? এইটা হচ্ছে যে মাঝখানে আপনাকে এমনি জিজ্ঞেস করছি আর কি, সেটা হচ্ছে যে তিতাস একটি নদীর নামের আমি খুবই বাজে একটা প্রিন্ট দেখেছি, তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এটার এখন আমি শুনেছি খুব ভালো একটা প্রিন্ট পাওয়া যায়, ওনার মেয়ে এটাকে রিডিজিটাইজ করেছেন, যেটা আমি এটার যে প্রযোজক হাবিবুর রহমান খান বাংলাদেশের যিনি প্রযোজক ছিল ওনার কাছে অনেক খোঁজ করেছি, হাবিব ভাইয়ের কাছে এটা নাই, উনি জানেন বিষয়টা, কিন্তু এটা জার্মানিতে কোনো একটা ল্যাব সম্ভবত ওনার মেয়ে ওটা করিয়েছেন, তো ওটার খোঁজে আছে, ওটা পাইনি আমি ওটা। কিন্তু তিতাস একটি নদীর নাম আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানব দলিল। হ্যাঁ, একটা সিনেমার অনেক সময় হয় না একটা কাজ আপনার বড় হয়ে যায়, মানে ধরেন আমরা অনেক বেশি আলোচনা করি তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালে নিয়ে, কিন্তু সত্যজিৎ রায়ের পথের পাঁচালি যে কেন যে পুরস্কারটা পেয়েছিল সেটাও কিন্তু এক ধরনের গুরুত্বপূর্ণ মানব দলিল হিসেবে একটা পুরস্কার পেয়েছিল, ওটা কিন্তু তার প্রচলিত কোনো ফরম্যাটে পুরস্কার পায়নি। হ্যাঁ, তো আমার কাছে তিতাস একটি নদীর নাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানব দলিল মনে হয়। পদ্মা নদীর মাঝি উপন্যাসটা আমার খুবই প্রিয় একটা উপন্যাস, আমার নিজের এক ধরনের হয়তো প্রিকনসেপশন ছিল বা এক ধরনের মানে এক্সপেকটেশন ছিল, যেটার কারণে আমি খুব বেশি মানে এক্সাইটেড ফিল করি নাই সিনেমাটা নিয়ে, সিনেমাটা আমাকে খুব বেশি আলোড়িত করে নাই সিনেমা হিসাবে বড়। তবে গৌতম ঘোষের মানে পদ্মা নদীর মাঝির যে পরিচালক গৌতম ঘোষের, তার আমার একটা ছবি খুব প্রিয়, সেটা হচ্ছে ওনার প্রথম ছবি যেটা ওনার স্টুডেন্ট ফিল্ম হিসাবে বা যেটাকে বলে ওই ডিপ্লোমা ফিল্ম বলে ইনস্টিটিউটের, সেই ডিপ্লোমা ফিল্ম হচ্ছে পাড় বলে একটা ছবি, পাড় বলে একটা ছবি আমার খুবই মানে ওই ছবিটা খুব ভালো। পাড় ছবিটা আমার কাছে মনে হয় যে ওনার শ্রেষ্ঠ মানে ওনার বেস্ট কাজ বোধ হয় পাড়, মানে স্টুডেন্ট অবস্থায় ওনার ফার্স্ট কাজ ওটাই। এরপরে আসলে পদ্মা নদীর মাঝিটা অনেক সেলিব্রেটেড ছবি, অনেক অনেক মানে অ্যাকোলেডেড ছবি, কিন্তু আমার কাছে ব্যক্তিগত ভাবে খুব একটা মানে ওই উপন্যাসটার একটা চাপ ছিল, তো উপন্যাসটা একটা অন্যরকম চাপ থাকে, মানে ওটা মানে এক ধরনের প্রিকন্ডিশনিং থাকে, বলেছেন। এবং এই যে আপনি শুনতে কি পাও সিনেমাটার যে জনরা বা হচ্ছে যে সিনেমাটা আসলে কিরকম সিনেমা, এটাকে আপনি বলেছেন যে ফিকশন নন ফিকশন, তো হচ্ছে যে এই টার্মটা আমাদের কাছে আসলে খুব একটা পরিচিত টার্ম না বা আমাদের দেশের প্রেক্ষাপটে, তো আমি আসলে জানতে চাই আর কি যে এই টার্মটাই একটু বলবেন, এবং হচ্ছে যে কেন আর কি শুনতে কি পাও সিনেমাটা একটি ফিকশন অথবা ফিকশন নন ফিকশন, এই প্রশ্নটা উত্তর যদি। আচ্ছা, এইটার একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে সিনেমাকে আমি নিজে ব্যক্তিগতভাবে ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন অ্যাপ্রোচ করি, প্রথম থেকেই আমি কোনো ফরম্যাট বা কোনো ব্যাকরণ মানতে রাজি ছিলাম না, ব্যাকরণ অনেক ঘাটাঘাটি করেছি। আমার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আমি মানে চলচ্চিত্রটা মানে সরাসরি কাজ করতে আসার আগে একটু সময় নিয়েছি, সময় নেওয়ার ফলে যেটা হচ্ছে মোটামুটি যা
ব্যাকরণ ট্যাকরণ আছে বা যা আমরা নানান জায়গায় আড্ডাবাজিতে যেসব বইপত্র বা বৈসব ছবি টবির নামটা নিয়ে আমরা খুব মানে আড্ডাবাজি করি, সেগুলি মোটামুটি ঘাটাঘাটি করা হয়ে গেছে বহুদিন আগে। তার অনেক পরে এসে আমি ছবিটা আসলে ছবির কাজটা করি। তার ফলে একটা সুবিধা হচ্ছে আমার, সেটা হচ্ছে যে হয় না যে আপনি যখন ক্লাস ফাইভে পড়েন তখন আপনার কাছে কিন্তু ব্যাকরণ এবং বানান নীতিটা খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কঠিন ছিল এবং কঠিন যে এটা এটা কোন ব্যাকরণ নীতিতে পড়বে বা এটা কিরকম, এটা কি কবিতা হইলো না উপন্যাস হইলো না কি প্রবন্ধ হইলো। হ্যাঁ, কিন্তু একটা স্টেজে কিন্তু আপনি যখন লেখার আনন্দে চলে যাবেন, লেখা যখন আপনাকে আনন্দিত করবে, তখন কিন্তু আপনি আসলে একটা প্রবন্ধের মধ্যে একটা ফিকশনাল পার্ট ঢুকে যাবে, একটা ফিকশনের মধ্যে একটা কবিতা ঢুকে যাবে, একটা কবিতা মানে ধরেন যে আমার খুব প্রিয় একটা বই আপনার যারা বৃষ্টিতে ভেজেছিল। হ্যাঁ, এখন যারা বৃষ্টিতে ভিজেছিল বইটা যদি আপনি একটু নাড়াচাড়া করে দেখেন বা হয়তো পড়ে থাকবেন, পড়ে দেখবেন যে এই বইটা আসলে এটা কি উপন্যাস নাকি এটা কাব্যগ্রন্থ নাকি এটা একটা কবিতা সংকলন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি বোঝাতে পারলাম? বা যদি কথোপকথন জয় গোস্বামীর আপনি কথোপকথনটা যদি পড়েন তাহলে কিন্তু এটা কি কবিতা, এটা কি কবিতা গুচ্ছ নাকি এটা উপন্যাস নাকি মানে এটা কি গল্প, মানে এটাকে আপনি এই যে জন মানে এটাকে কি বলবো, এটাকে জনরা না এটাকে কি বলবো, মানে মানে এটা কি ফিকশন না নন ফিকশন, এই ক্লাসিফিকেশনস গুলো কিন্তু যে তৈরি করছে তার জন্য মোটেও গুরুত্বপূর্ণ না। এটা হয়তো ক্রিটিকদের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ, এটা হয়তো যারা প্রোগ্রামিং করে ফেস্টিভ্যাল প্রোগ্রামিং করে তাদের জন্য গুরুত্বপূর্ণ, বা এটা যারা এগুলো নিয়ে যারা চর্চা করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় একজন নির্মাতা হিসেবে এটা আসলে আমার সাবজেক্টই না যে এটা কি ফিকশন নাকি নন ফিকশন নাকি ডকু ফিকশন নাকি কি ফিকশন, মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে শুনতিকর ছবিটাকে যদি আমি সত্যিকারভাবে বলি, মানে যদি আমি যেহেতু এটা আমরা একটা এক ধরনের ডিসকোর্সের মধ্যে আছি তো আপনাদের জানার জন্য আমি বলছি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফিকশন ব্লেন্ডেড উইথ রিয়ালিটি। আচ্ছা, মানে এখানে প্রচুর রিয়ালিটি আছে, আবার এখানে প্রচুর ফিকশনাল পার্টস আছে, এখানে প্রচুর স্ক্রিপ্টেড জায়গা আছে, এখানে প্রচুর ডায়ালগ পিস আছে, এখানে আবার প্রচুর মানে এখানে এখানে এটা যদি আমি আপনাকে ডিটেইল একটা ক্লাসের মতো ডিসকোর্স নিই তাহলে আমার মোটামুটি 3-4 ঘন্টা ধরে আমি যদি আপনাকে সিন বাই সিন সিকোয়েন্স বাই সিকোয়েন্স দেখাই তখন আপনার কাছে এটা তখন এটা কমপ্লিটলি ফিকশন মনে হবে, ফিকশন নন ফিকশন মনে হবে। হ্যাঁ, মানে তো এটা ডিপেন্ড করে আসলে, এটা এটা মানে আমার কাছে কেন বলি আমি জাস্ট এটা বোঝার জন্য বলি, এটা জাস্ট মানে কারণ একটা ছবি যখন হয় মানে নির্মাতার কিন্তু তার নিজের একটা মানে আমার কিন্তু শুনতিকরটা নিয়ে একটা পরিষ্কার ধারণা, একটা স্ক্রিপ্টেড জায়গা, একটা একটা ক্যারেক্টার, একটা কাস্টিং, একটা প্লটিং, একটা মানে ন্যারেটিভ আর্ট, মানে টোটাল জিনিসটাকে ডিটেইল করেই কিন্তু ছবিটা করা। তো কিন্তু যেহেতু যে কোনো ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন নতুন প্র্যাকটিস হয় তখন দেখবেন যে এই জিনিসগুলি নিয়ে খুব বিতর্ক হয়, এগুলো নিয়ে মানুষ আলোচনা করতে খুব পছন্দ করে। যেমন গত 2-3 বছর আগে বেলারুশ যে ভদ্রমহিলা মানে সাহিত্যে নোবেল প্রাইজ পেলেন, ওনার সেবলেনিৎসা, ওনার নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না, সামথিং, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু খোঁজ করলেই দেখবেন, গুগল করলে দেখবেন যে উনার কাজগুলো কিন্তু পুরোটাই নন ফিকশন, কিন্তু আসলে আবার কিন্তু ওটা কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজের জন্য মানে সম্মানিত, সাহিত্যে নোবেল প্রাইজ আলটিমেট কোনো কথাটা আমি বলছি না, আমি জাস্ট বোঝার জন্য বলছি যে যে একটা বা আপনি ধরেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসটাকে যদি ধরেন, বা আপনি যে আমাদের শাহাদুজ্জামান মুন্নার যদি একজন কমলালেবু ধরেন, যেটা কতটুকু ফিকশন কতটুকু নন ফিকশন এগুলো কিন্তু আসলে মানে আমার কাছে মনে হয় এটা রাইটারের বিষয় না, এটা নির্মাতার বিষয় না, এটা নির্মাতা তার কাজটা করে, এটা হয়তো ক্রিটিকদের আলোচনার বিষয় হতে পারে, একাডেমিক ডিসকোর্সের ব্যাপার হতে পারে, তো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না। মোটামুটি ভাবে আর কি যে এই সিনেমাটার মধ্যে আপনার রিয়েলিটি এবং হচ্ছে যে ফিকশন দুটোই আসলে আছে এবং খুবই মানে মোটামুটি ভাবে হচ্ছে হয়তো আমি একদম মোটামুটি ভাবে ক্লিয়ার না যে এটা হচ্ছে যে পানি এবং হচ্ছে যে আমাদের যে বদ্বীপ সেই এবং হচ্ছে ওই যে অঞ্চলের কথা বললেন যে এখানে হচ্ছে শুনতে কি পাওয়ার সিনেমাটা শুট হলো,
তো সেই অঞ্চল ভিত্তিক যদি আমি চিন্তা করি, তাহলে হচ্ছে ওই ওখানকার জীবনযাপন নিয়েই কি আপনি আসলে ওয়াটার ট্রিলজিটা করতে চাচ্ছেন, না না যে না না বাকি যে না না সিনেমা আসবে না 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 সামনে? না 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 আচ্ছা বাকি দুটো ওখানকার জীবন নিয়ে। আসলে যেটা আমি বললাম যে আমার এক ধরনের ওটাকে বলে আনলার্নিং হয়েছে, টোটাল প্রক্রিয়াটা ফিল্ম আচ্ছা টেক আচ্ছা ওভার মেকিং প্রক্রিয়াটা আমার একটা মানে নিজের নিজের একটা নিজের সাথে নিজের একটা বোঝাপড়ার একটা আনলার্নিং হয়েছে। হয় কি যে আমরা আমার জন্ম ঢাকা শহরে, আমি পড়াশোনা করেছি ঢাকা শহরের স্কুলে, বিশ্ববিদ্যালয়ও ঢাকায়, আমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় না সরি মানে হ্যাঁ মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, হ্যাঁ তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তো আমার পুরো মানে জন্ম এবং বেড়েটা পুরোটাই ঢাকা কেন্দ্রিক ছিল, কিন্তু আমি যখন শুনতে পাওয়ার জন্য এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের সাথে মেশা শুরু করলাম এবং ভেতরে ঢোকা শুরু করলাম, তখন এই টোটাল বদ্বীপটা নিয়ে আমার এক ধরনের রিয়েলাইজেশন হয় এবং এক ধরনের মানে একটা মানে কি বলবো যে একটা মানে একটা নির্মাতা হিসাবে একটা একটা আর্জ ফিল করি যে আমি আমার যে সময়টা জীবিত ছিলাম, যে সময়টা আমি বসবাস করলাম, যে সময়টা আমি সিনেমা বানালাম, সে সময়টা আমার কিছু কাজে যদি এই সময় এবং এই টাইম এবং স্পেস এই 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 অঞ্চলটা এবং এই জনপদটা নিয়ে যদি আমি কিছু মানে করতে না পারি, তাহলে সিনেমা আসলে বানিয়ে কি লাভ? মানে দুইটা ফেস্টিভ্যালে গেলাম, কিছু পুরস্কার পেলাম, কিছু তর্ক হলো, কিছু বিতর্ক হলো, কিছু কুতর্ক হলো, কিছু অ্যাকোলেডস হলো, বাট এটা নিয়ে তো আসলে সিনেমাটার তো কোনো লাভ নেই, বা আমি আমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা আসে না। বোঝাতে পারলাম যে মানে মানে সিনেমাটা আমি কেন বানাই, এই প্রশ্নটা কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে কোনো নির্মাতার কাছে। যে আপনি হয়তো নিজের স্টারডামের জন্য বানাতে পারেন ছবি, আপনি হয়তো ব্যবসার জন্য বাণিজ্যের কারণে বানাতে পারেন ছবি, বা আপনি হয়তো মানে তারকা খ্যাতি পাওয়ার জন্য বা তারকা দিন নিয়ে কাজ করার জন্য ছবি বানাতে পারেন, আপনি নানান ভাবে মানে এক এক ছবি বানানোর উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার থাকা উচিত। মানে ওই জি ভাই, জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে মানে আমি ছবি বানানোর জন্য আমি আসলে নিজেকে এক্সপ্রেস করার জন্য এবং আমার টাইম এবং স্পেস কে কনজিউম করার জন্য ছবিটা বানাই, ঠিক আছে? যে আচ্ছা আমি যে সময়টা বসবাস করছি সেই সময়টাকে আমি হজম কেমনে করবো, মানে আমি যে ওই জিনিসটাকে ডাইজেস্ট কিভাবে করবো, এবং যেটার কারণে মানে অনেক কিছু আমাকে ট্রিগার করে, এবং ট্রিগার করার ফলে আমি আমার প্রতিটা ছবিতে কিন্তু একটা ট্রিগার পয়েন্ট আছে। মানে যে আচ্ছা আপনাকে যেরকম শুনতে পেলে বললাম যে একটা ছবি দেখে আমি ট্রিগার ফিল করি, নীলমুকুটের একটা ট্রিগার পয়েন্ট আছে, আমি প্লেনে একটা মেয়ের কান্না আমাকে ট্রিগার করে সাংঘাতিক ভাবে, বা অন্যদিন যেটা ওয়াটার ট্রিলজির দ্বিতীয় পর্ব যেটা, সেটা কিন্তু আমার অনেক ছোটবেলার একটা মেমোরি আমাকে ট্রিগার করে। হ্যাঁ মানে আমার আচ্ছা ছোটবেলার একটা মানে আমার পুরনো ঢাকায় জন্ম এবং বেড়ে ওঠা, সেখানে বুড়িগঙ্গার ধারে আমার প্রচুর শৈশবের আমার প্রচুর সময় কেটেছে। মানে আমি বাড়ি থেকে মানে একরকম মানে খুব মানে নানান কারণে কিছু যন্ত্রণা হইলে আমি ওখানে গিয়ে লঞ্চের ঘাটে গিয়ে বসে থাকতাম বা ওখানে গিয়ে মানে সময় কাটাইতাম, তো আমার প্রচুর মেমোরি আছে। শুনতিকাও যখন বানানো শেষ করলাম তখন আমার ওই মেমোরি গুলি আবার আসা শুরু করলো, ব্যাক করা শুরু করলো। তো ওই ওই মেমোরি থেকে একটা জিনিস ট্রিগার করে, যেটাতে তখন আমি রিয়েলাইজ করি যে আমি যদি ছবি বানাই তাহলে আমার কাছে মনে হয় যে এই গোটা বদ্বীপটার একটা মানে আমার সময়ের একটা আলেখ্য যদি তুলে রাখা যায় তাহলে কেমন হয়। মানে এটা কিন্তু একটা লোভ, আচ্ছা এটা কিন্তু অবশ্যই নির্মাতার একটা লোভ বা একটা ক্ষুধার জায়গা থেকে। এটা আমি পারবোই তা তো আমি জানি না, বা আমি আসলে আলটিমেটলি বেঁচে থাকবো নাকি তিনটা বানাবার জন্য সেটাও জানি না। দ্বিতীয়টা প্রায় শেষ করে নিয়ে আসছি, তৃতীয়টা ভাবার আচ্ছা মানে জাস্ট ভাবনা লেভেলে আছে এখন পর্যন্ত। তো এই ওয়াটার ট্রিলজির পুরো আইডিয়াটাই আসলে মানে ওই ওই পুরো বদ্বীপটাকে ঘিরে, মানে বাংলাদেশ নামে যে আমি যে ভূখণ্ডের মধ্যে আমার জন্ম এবং এই যে আচ্ছা বেড়ে ওঠা, এই এই সময়টাকে কে কিভাবে আমি কনজিউম করতে পারি, মানে অ্যাজ এ মানে আচ্ছা আমি আমি একটা আপনি একজন তরুণ, আপনি শাহবাগের বুকে ঘুরে বেড়াবেন এবং আপনি এটাকে হজম কিভাবে করেন আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, জি ঠিক আছে? আপনি হয়তো রাজনীতি করে হজম করতে পারেন, আপনি একটা কবিতা লেখা হজম করতে পারেন, আপনি প্রেম করে হজম করতে পারেন, আপনি চিৎকার করে হজম করতে পারেন, মানে আপনার সময়টাকে কিন্তু হজম করার আপনার একটা মেকানিজম লাগে, ঠিক কিনা? জি অবশ্যই বুঝাতে পারলাম জিনিসটা? তো এই আপনার ডাইজেস্ট ব্যাপারটা হচ্ছে করার সিনেমাটা। সিনেমাটাকে আমি হজম করার একটা সিস্টেম বানাই ফেলছি, বুঝতে পারছেন? যে কারণ আমার খুব বদহজম হয় আমি মানে, এবং যেই বদহজমের কারণে আমি পারতপক্ষে পত্র পত্রিকা থেকে 100 হাত দূরে থাকি, আমি যতটুকু পারি নিউজ কম পড়ি, আমি যতটুকু পারি এই যে মানে যত খারাপ খবর যত মানে আমার বদহজম হয়ে যায়, একটা কোনো একটা কিছু শুনলে একটা কিছু করলে আমার এত বদহজম হয় যে আমি মানে ধরেন যে মানে কি বলবো মানে একটি সুতা যেমন মন দিয়ে একটা ট্রিগার একটা বদহজম থেকে করাচ্ছি। হ্যাঁ শুনতিকাওটা তো বললাম ট্রিগার পয়েন্ট, বা নীলমুকুট বললাম, অন্য দিনটাও বললাম, শিকল বাহু একটা ট্রিগার পয়েন্ট, শিকল বাহু আমার
এক বন্ধু আমাকে একটা ফোন করছিল, হ্যাঁ মানে দেশের বাইরে থেকে এক বন্ধু আমাকে ফোন করছিল, সেটাও 2005 সালে ফোনটা করছিল। হ্যাঁ, ফোন করে সে তার মায়ের একটা মরার খবর দেয় আমাকে, যে আমার মাটা মা মরে গেছে। তা আমি, আমার এখনো পরিষ্কার মনে আছে যে আমি কোথায় বসেছিলাম। আমি আমার যে প্রডিউসার পার্টনার সারার সাথে বসে আমি লাঞ্চ করছিলাম এবং ফোনটা আসে, এবং আমি তখন বসে পড়ি, এবং তখন আমার এট এ গ্ল্যান্স পুরো ওই আমার সেই বন্ধুটা এবং তার সাথে তার মা এবং তার পরিবার এবং আমি এবং আমার সম্পর্ক পুরোটা একটা এক ধরনের একটা মেমোরি ট্রাভেল করে। তা আমি সাথে সাথে তখন ওইখানে বসা অবস্থাতেই কিন্তু আমি সারাকে বলছিলাম যে এখানে একটা সিনেমা আছে। তো ওটা 2005-এ, কিন্তু আমি স্ক্রিপ্টটা প্রথম লিখলাম 2011। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে আমার মানে ওয়াটার ট্রিলজি বলি বা ছবি বলি, আমি আসলে হজম করার চেষ্টা করি আমার সময়টাকে, জাস্ট একটু ডাইজেস্ট করার চেষ্টা করি। এটা মাই ওয়ে অফ সার্ভাইভিং দ্য টাইম। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে যে মোটামুটি ভাবে আপনার একটা তাড়না আছে যে আমাদের যে পরিচয়, আমাদের যে বাংলাদেশ মানে বা হচ্ছে যে যে ভূখণ্ডটা, এই এখানকার আমরা যারা এখানকার এখানে আমরা যে মানুষগুলো বসবাস করছি, জীবিত আছি, বা হচ্ছে আগে যারা ছিলেন বা হচ্ছে ভবিষ্যতে যারা আসবেন, সবার যে একটা পরিচয় আছে, যে কমন যে একটা ব্যাপার, আমরা প্রত্যেকে আলাদা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা কমন পরিচয় আছে। তা আপনার কি হচ্ছে যে এই পরিচয়টাকে আপনার মানে খুঁজে বেড়াতে বা হচ্ছে এই পরিচয়টাকে ধারণ করতে বা এই পরিচয়টাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করছেন বা এরকম কিছু কি, এটা আর কি যে জানতে চাচ্ছিলাম, মানে হজম ফুটিয়ে করার তোলাও না? মেকানিজমের বাইরে? হ্যাঁ মানে ফুটিয়ে তোলাও না, আবার আপনি তিনটা বলছেন, প্রথমটা কি ছিল আপনি প্রথমটা বললেন? হচ্ছে ধারণ করা বা হচ্ছে যে ফুটিয়ে তোলা, অথবা হচ্ছে হয়তো মানে এই এই এটাই বলেছি আর কি, যে বা মানে মানে এই মানে নিয়ে এটা আসলে ইনাবে রাইট, ইনাবে রাইট। আসলে খুঁজতেছি, আপনি আর সেকেন্ড বলছেন খুঁজছি কিনা, আমি খুঁজতেছি। হ্যাঁ আমি আসলে মানে একটা সময়ে পৃথিবীতে জন্ম নিলাম, জি ভাই, অনেকটা সময় বাঁচলাম, তারপর মরে গেলাম, কিছু বললাম না, কিছু লিখলাম না, কিছু মানে এটা ঠিক জমে না ব্যাপারটা, বুঝতে পারছেন? মানে আর হয় কি যে আমরা সবাই মানে মানে ম্যাক্সিমাম মানে 60-70 বছর আমরা বাঁচি, তার মধ্যে আমরা মানে হাফের কাছাকাছি সময় আমরা নষ্ট করি, অর্ধেকের বেশি সময় আমরা ঘুমাই বা টয়লেটে যাই বা খাওয়া দাওয়া করি, মানে বাকি মানে ধরেন 25 বছর 30 বছর যদি আমি অ্যাক্টিভ থাকি, তার মধ্যে প্রোডাক্টিভ থাকি হার্ডলি 10 বছর 15 বছর, তাই না? তো ওই ওই 10-15 বছর মানে একটা কিছু, একটা কিছু নিজের একটা কিছু খোঁজাটা জরুরি না, মানে খালি শুনলাম যে মানে আমরা মানে আমাদের কি হয়, আমরা যখন জন্মগ্রহণ করি আমরা কিন্তু প্রায় 5,000 বছরের একটা লিগেসি নিয়ে জন্মগ্রহণ করি। খেয়াল করে দেখেন আপনি, যখন মানে আপনি যে ইতিহাস জানেন, আপনি বিজ্ঞান জানেন, আপনি অঙ্ক জানেন, আপনি রাজনীতি জানেন, এটা কিন্তু অন্তত হাজার হাজার বছরের একটা লিগেসি আপনি মাথায় নিয়ে চলতে থাকেন। মানে আপনি যখন পথ চলা শুরু করেন, আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি প্রথমে ভর্তি হচ্ছেন, তখন আপনার বয়স কিন্তু আপনি ভাবছেন যে 18 বা 20, আসলে কিন্তু তা না, আপনার বয়স কিন্তু প্রায় 2,500 বছর। এবার সেখান থেকে আপনি শুরু করছেন কিন্তু, তাই না? তো এই যে আপনি 2,500 বছরের একটা লিগেসি নিয়ে শুরু করলেন, তো ওইখানে আপনি একটুখানি কিছু বলবেন না, এটা হয় না, মানে এটা জমলো না ব্যাপারটা, বুঝতে পারছেন? মানে 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 যারা বৃষ্টিতে ভিজেছিল তাদের তাদের তো বৃষ্টিতে ভেজা ছাড়া আর কিছু কাজ ছিল, মানে মানে ওইটা একটু জাস্ট মানে একটা ক্ষুধা আর কি, মানে কি হবে কি হবে না সেটা তো সময় বলে দিবে, সেটা তো আসলে আমরা হিসাব করতে পারি না, কিন্তু মানে নিজের সাথে নিজের এক ধরনের মানে অ্যাবসলিউট মানে নিজের জন্য একটা আনন্দ খুব জরুরি, নিজের জন্য হাঁটাটা, হয় না যে আমি আজকে সারা রাত হাঁটলাম, করেন না আপনারা? বা আমি সারাদিন আজকে ভিজবো, এরকম একটা মানে আমার কাছে ছবি বানানোটা ওই ওই খোঁজাটা। আপনি সারা রাত যখন হাঁটেন তখন কি আপনি আসলে আত্মপরিচয় খুঁজে চিন্তা ভাবনা করে তাত্ত্বিক ভাবে হাঁটেন? আমার মনে হয় না, মানে আপনি কিন্তু হাঁটতে থাকেন, তো জি একটা একটা এনজয় করার মানে একই সাথে ফোর্স এবং একই সাথে আপনার টেস্ট করেন, আসলে আপনি ওই হাঁটাটার মধ্যে এক ধরনের টেস্ট করা আছে, টাইমটাকে টেস্ট করা, রাতটাকে টেস্ট করা, সময়টাকে, নিজের সাহসটাকে টেস্ট করা, এগুলোর মাধ্যমে কিন্তু আসলে আপনি নিজেকে ডিফাইন করেন। তো ওই যে ডেফিনিশনটা আপনার তৈরি হয় সেটা এক ধরনের খোঁজই আসলে। তো আমার কাছে সিনেমাটা ওরকম, মানে আমি মানে এটা এরকম না যদি আপনি বলেন যে হ্যাঁ আমি আত্মপরিচয়ের সন্ধানে বাঙালি, এত মানে মানে এরকম মনে হয় না আমার কাছে।
হ্যাঁ, বরঞ্চ আমার কাছে মনে হয় যে আমরা অদ্ভুত একটা সময়ে জন্মগ্রহণ করলাম, তো একটা পোস্ট কলোনিয়াল হ্যাংওভার চলছে আজকে কত বছর আমাদের, মানে বহু বছর ধরে, কিন্তু আজকে প্রায় 60-70 বছর ধরে একটা পোস্ট কলোনিয়াল হ্যাংওভারে চলছি। আমাদের মিডল ক্লাস এখনো ফর্ম না, আমাদের মানে এখনো মানে পোস্ট কলোনিয়াল সোসাইটি হ্যাংওভার থেকে ওঠার আগেই আমরা গ্লোবালাইজড পৃথিবীতে ঢুকে গেছি, মানে গ্লোবালাইজেশন ইন অ্যানাদার ফর্ম, তো এটা একটা পোস্ট কলোনিয়ালিজম, তাই না? ইন অ্যানাদার ফর্ম এটা তো এক ধরনের এক্সটর্শন, এক ধরনের ম্যানিপুলেশন, মানে আমার মগজে আমার ভাষাগুলো খেয়ে ফেলছে, আমার চিন্তাগুলো খেয়ে ফেলছে। হ্যাঁ, আমি প্রতিদিন সকালে ট্রাম্প কি করছে ওটা দেখে ঘুম থেকে উঠছি এবং রাত্রবেলা ঘুমাতে যাচ্ছি, ওরা এবার ট্রাম্পের এগেনস্টে ইউরোপিয়ান ইউনিয়ন কি বললো, মানে আমার মগজে আমার চিন্তাগুলো কোথাও থাকার জায়গা পায় না কিন্তু, বা আমার মগজে আমি কিন্তু কোথাও থাকি না, মানে আমার ন্যারেটিভে, আমার যে একটা ন্যারেটিভ আছে, মানে এই আমিটা যে আপনি আমি আমরা যে এই এই যে আমিটা, এই ন্যারেটিভটা আমি খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, সেখানে আপনিও আছেন হয়তো, আমিও আছি হয়তো, মানে এই যে পপুলার ন্যারেটিভ, যেটা যেটা পপুলার ন্যারেটিভ, মানে খুব হয় না যে, এমনকি আমার নিজের শহরেও আছে যে প্রচন্ড বিশাল একজন একটা ব্যক্তিত্ব, তার ন্যারেটিভটাই পুরো ঢাকার ন্যারেটিভ হয়ে যায়, এটা আমাকে খুব মানে বিব্রত করে। আমার কাছে ওই যে ছোট্ট একটা মানুষ একটু বিব্রত ভাবে একটা দোকানের সামনে এসে দাঁড়ায়, আস্তে করে বলে না যে এক গ্লাস পানি দেওয়া যাবে, ওই যে একটা বিব্রত মানুষ, ওই মানুষটা আমাকে অনেক বেশি মানে অ্যাট্রাক্ট করে, অনেক বেশি মানে ওই মানুষটা আমাকে খুব এক্সাইট করে, বুঝতে পারছেন? যে বা একটা মানে কনফিউজ একটা লোক হঠাৎ করে এসে আপনাকে টিএসসি মোড়ে জিজ্ঞেস করে না, ভাই সমাজবিজ্ঞান বিভাগটা কোথায়? হ্যাঁ, তখন আপনি যে দেখাই দেন যে আপনি হয়তো ইচ্ছা করে তাকে উল্টা দিক দেখাই দিলেন, সে হয়তো উল্টা দিক হাঁটা শুরু করলো, মানে এই ব্যাপারগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে, বুঝতে পারছেন? তো মানে বিশাল বিশাল ন্যারেটিভ গুলো চাইতে আমার কাছে প্যারালাল ন্যারেটিভটা অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আমি সেই প্যারালাল ন্যারেটিভে আমি আসলে আমাকে খোঁজার চেষ্টা করি। তো আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না। বুঝেছি ভাই। আচ্ছা ভাই, আবার হচ্ছে আপনার সিনেমায় চলে যাই আমরা, হচ্ছে যে মোটামুটি ভাবে শিকল বাহার ব্যাপারটায় একটু শুনতে পেরেছি যে আসলে কোন জায়গা থেকে বা ট্রিগার পয়েন্টটা কি ছিল বা কিভাবে আসছে। এখন যদি আপনি আপনার আরেকটা যে সিনেমা আছে অন্যদিন, এই সিনেমাটা সম্পর্কে যদি একটু বলতেন, বা এটা ট্রিগার পয়েন্টটা আসলে কি ছিল বা না। অন্যদিন এটা আমি একটু বলেছিলাম বোধহয় যে আমার আসলে তিনটা ছবি, মানে আমি শুনতে কথা শেষ করার পর আমার মাথায় তিনটা ছবির আইডিয়া আসে, মানে শুনতে কে পাও, অন্যদিন, আরো কিছু জীবন, এই তিনটা ছবি, মানে তিনটা মিলে হচ্ছে ওয়াটার ট্রিলজিটা, জলত্রয়ী যেটাকে আমি বলছি। হ্যাঁ, তো অন্যদিনটা, সরি, অন্যদিনটা আইডিয়াটা আমাকে শিকল বাহা শুনতে ওটা শেষ করার পর ওই প্রত্যঞ্চ ডাকমঞ্চলে বসে আমার মাথায় যখন এই এই প্রশ্নগুলো জাগে, জনপদ নিয়ে, মানুষ নিয়ে যখন প্রশ্নগুলো যায়, সেখান থেকে আমার ছোটবেলার একটা মেমোরি ট্রিগার করে, আপনাকে যেটা বললাম বুড়িগঙ্গার তীরে লঞ্চের একটা কিছু মেমোরিতে ট্রিগার করে, এবং সেই মেমোরিটাই আমি লেখা শুরু করি, এবং সেটা আমি শুনতে কর শেষ করার সাথে সাথে ওটা লেখা শুরু করি, এবং ওটা কাজটা শুরু করতে একটু দেরি হয়েছে মাঝখানে, মূলত 2015-16 মূল কাজটা হয়েছে, মানে মানে মূল কাজটা শুটিং করার চেষ্টা করছিলাম, পরে আবার ওটা বন্ধ করে দিয়েছিলাম। মানে অন্যদিনটা না খুব আপডাউন হয়েছে, অন্যদিনটা নিয়ে খুব আপডাউন হয়েছে এই কারণে যে আমি একটা কারণে খুব মন খারাপ করেছিলাম, মন খারাপ করে অন্যদিনটা বন্ধ করে দিয়েছিলাম, মানে টোটাল শুটিংটাই বন্ধ করে দিয়েছিলাম। তো অন্যদিন টোটাল শুটিংটা বন্ধ করে প্রায় বছর 2-3 ওটার দিয়ে কোনো শুটিং করিনি, তারপর আবার সেটাকে আবার শুটিং করে ওটা এই গত বছর এটার মোটামুটি একটা জায়গায় নিয়ে আসলাম, মানে মেজর কাজটা গুছালাম। তো অন্যদিনটা অদ্ভুত ভাবে প্রায় 6-7 বছর ধরে বানানো একটা ছবি, কিন্তু ছবিতে কিন্তু 6-7 বছর আসলে আপনি বুঝতে পারবেন না, ছবিটা আমি ওই ন্যারেটিভটা ওইভাবেই লেখা যে 2-4 দিনের ছবি মনে হবে, কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি 6-7 বছর, কারণ বারবার ছবিটা থেমে দুইবার ছবিটা বন্ধ হয়ে গেছে, ছবিটা দুইবার বন্ধ হয়ে গেছে, একবার শিকল বাহার কারণে বন্ধ হয়ে গেছে, আর একবার আবার অন্য আর একটা কারণে প্রচন্ড মন খারাপ করেছিল, আমি মন খারাপ করে এক ধরনের রাগ টাগ করে বন্ধ করে দিয়েছিলাম যে এই ছবি করবো না। ওই জিনিসটা কি বলা যাবে নাকি ওটা হচ্ছে ব্যক্তিগত থাকবে, এই যে যে মন খারাপের যে ব্যাপারটা, আগের যে মন খারাপের ব্যাপারটা, আমি চাইবো যে আপনার সাথেই হয়তো অন্যদিন রিলিজের পরে আমরা আলোচনাটা করবো, আচ্ছা তখন আমি, ঠিক আছে ভাই, তখন আমার বলতে কোনো আপত্তি নাই, এখন বলতে চাই না, কারণ এখন বললে অন্যদিন সম্পর্কে এক ধরনের একটা প্রিকনসেপশন তৈরি হবে, সেটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আপনি
মানে ছবিটা রিলিজ হবে যখন, অন্যদিনটা রিলিজ যখন হবে, তারপর মনে করেন যে ওটা নিয়ে আমার আলোচনা করতে কোনো দ্বিধা নেই, কোনো সমস্যা নেই। ব্যক্তিগত না, একটা কোনো একটা ঘটনা যেটা আমাকে খুব এফেক্ট করে, মানে খুব এফেক্ট করে, এবং যে এফেক্ট করার কারণে আমি এক ধরনের, আসলে কি মানে ফিল্ম মেকার হলে এত হিসাব টিসাব করে তো আসলে হয় না, মানে মন খারাপ হয়েছে তো হয়েছে, বন্ধ করছি তো করছি, এত হিসাব তো দিতে পারবো না, এত তো হিসাব মানে হয় না যে এইটা আমি আমার স্ট্রেট আমার প্রোডিউসারদেরকে বলে দিচ্ছি যেটা আমি আর করবো না, তারা অনেকেই মাইন্ড করছে, অনেকে এটাতে ইনভেস্ট করছে, অনেকে এটা করছে, তারা অনেকে এটা, কিন্তু ব্যাপারটা ফাইনালি বুঝছে, তারা বুঝে, তারা আমার সাথে দেবায় বিদনি, আমার ফরাসি প্রযোজক ছিল এই ছবিটাতে, এই ছবিটাতে আমার আর্টের লালুকান বলে একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম ছিল, ওরা এই ছবিটার পার্টনার ছিল, তো এই ছবিটায় মানে প্লাস ক্যানেও একটা প্রোগ্রামে এই ছবিটার অ্যাফিলিয়েশন ছিল ল্যাটেলিয়ারে, তো ওইসব কারণে আমার অনেক রকম মানে জবাবদিহিতার ব্যাপার ছিল। তো আমি সবাইকে বুঝিয়ে বলছি যে আমি এই কারণে ছবিটা এখন করতে পারছি না, তো ওরা প্রথমে একটু আপসেট হয়েছিল আমাকে, কিন্তু পরবর্তীতে মানে ওরা বুঝতে পারছে যে আসলে জোর করে হয় না, তো আসলে এটা তো কমার্শিয়াল প্রোডাকশন, কমার্শিয়াল প্রোডাকশন হইলে আপনার এক্স কে পছন্দ হচ্ছে না আপনি ওয়াই কে নিয়ে নেবেন, ঠিক আছে, সালমান খানকে পছন্দ হচ্ছে না আপনি অক্ষয় খান্নাকে নিয়ে নেবেন, অক্ষয় কুমারকে নিয়ে নেবেন, ব্যাপারটা তো এরকম না। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে যে যেহেতু হচ্ছে চলচ্চিত্র উৎসবগুলোর কথা আসলো মোটামুটি ভাবে, তো এবার হচ্ছে যে একটু আমাদের দেশীয় প্রেক্ষাপটে জানতে চাই যে যে চলচ্চিত্র উৎসবগুলো হয় দেশে বা বিদেশে, বিশেষ করে বিদেশে, বিদেশি যেসব চলচ্চিত্র উৎসবগুলো হয় যেগুলো মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত, সানডেন্স, কান, বা হচ্ছে যে বার্লিনের যেটা হয়, তো ওগুলো হচ্ছে যে তরুণ নির্মাতাদের জন্য কতটা সহজলভ্য, বা হচ্ছে তারা আসলে কিভাবে মানে কতটা বাস্তবসম্মত উপায়ে তারা সেই উৎসবগুলোতে অংশ নিতে পারে, বা সেটার প্রসেসটা কি আসলে ফিজিবল নাকি, এটা যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, কি মনে হয় জিজ্ঞাসা করি যে এটা আমাদের হাতে কতক্ষণ সময় আছে? 9:19 বাজে কিন্তু। হ্যাঁ জি, আমরা হচ্ছে যে কোশ্চেন নিব মাঝখানে কিছু, তো যারা হচ্ছে দেখছেন তারা হচ্ছে কমেন্ট করতে পারেন, কমেন্টে কোশ্চেন করলে আমরা হচ্ছে সেটা সেটাতেও যাব কিছু কিছু কোশ্চেন নিব। আচ্ছা, আমি একটু ছোট করে কথা বলার চেষ্টা করি। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন এটাতে দুইটি অংশ আছে, একটা অংশ হচ্ছে এটা কতটুকু ফিজিবল বা তরুণ নির্মাতাদের অংশগ্রহণের ফিজিবিলিটির প্রশ্ন, আরেকটা হচ্ছে যে এই উৎসবগুলোতে যাওয়া নিয়ে, মানে আপনি যে প্রথম বলছেন সেটা নিয়ে আমার একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা ইদানিং আমি এই প্রশ্নটা খুবই ফেস করি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন বা অনেকের সাথে আলোচনা হয় নানান কারণে, যেহেতু আমার মানে কান, বার্লিন বা লোকার্নোতে অফিসিয়ালি মানে পার্টিসিপেট করার সুযোগ হয়েছে, যে কারণেই হয়তো অনেকে জানতে চান, কিন্তু আমার একটা পাল্টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানে আপনি কি কান, বার্লিন বা লোকার্নোতে যাবেন বলে ছবি বানাবেন, নাকি আপনি ছবি বানাবেন সেই জন্য আপনি যাবেন, মানে এই জায়গাটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি কিন্তু। হ্যাঁ, মানে যেটা আমার আমার কাছে একটু মনে হয় যে আজকাল ইদানিং আমি কিছু প্রশ্ন পাই যেটা আমাকে খুব মানে অবাক করে, যে অনেকেই দেখি বলে যে এই ছবিটা আমি অমুক ফেস্টিভ্যালের জন্য বানাচ্ছি, বা এই ছবিটা অমুক ফেস্টিভ্যালে যাবে, বা আমি আমি অমুক ইয়া করবো, এরকম এক্সাইটমেন্টটা ভালো, অ্যাম্বিশনটাও কারেক্ট আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি আসলে অমুক ফেস্টিভ্যালের জন্য ছবি বানাচ্ছেন বা অমুক ফেস্টিভ্যালে আপনি যাবেন এই জন্য যদি ছবি বানান, তাহলে আসলে আপনার মানে ছবিটা কিন্তু প্রথমত হচ্ছে খুব দুর্বল হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হীনমন্যতাই কিন্তু আপনাকে আসলে ছোট করে দেবে, মানে এই যে এটা কিন্তু এক ধরনের হীনমন্যতা বোধ থেকে তৈরি হয়, এটা কিন্তু বুঝতে হবে, মানে আমি অমুক ফেস্টিভ্যালে যাব বলে আমি ছবি বানাবো বা অমুক ফেস্টিভ্যালের জন্য ছবি বানাবো, এই চিন্তার মধ্যে একটা সাংঘাতিক রকমের একটা মানে একটা সমস্যা আছে আমার মনে হয়। হ্যাঁ, যে আপনার নিজেকে প্রথমে হচ্ছে ছবিটা আপনার কেন বানাবেন, সেই ছবিটার জন্য আপনি সেই সেই জায়গাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আপনার নিজের পরিষ্কার একটা মানে ইয়া থাকা দরকার, নিজের একটা জায়গা থাকা দরকার, না হলে হবে কি মানে আমরা মানে পৃথিবীতে ফেস্টিভ্যাল গুলো কিন্তু মানে ফিল্ম মেকারদের জন্য তৈরি হয়নি, মানে ফিল্ম মেকারদের জন্য কিন্তু ফেস্টিভ্যাল তৈরি হয়েছে, ফেস্টিভ্যালের জন্য কিন্তু ফিল্ম মেকার তৈরি হয়নি, ব্যাপারটা কিন্তু উল্টো না,
হ্যাঁ মানে ব্যাপার ফিল্ম মেকারদের জন্য ফেস্টিভ্যাল তৈরি হয়েছে, ফেস্টিভ্যালের জন্য কিন্তু ফিল্ম মেকাররা তৈরি হয়, আমি বোঝাতে পারছি ব্যাপারটা। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একটু মানে এই জায়গাটা একটু কেয়ারফুল হওয়া দরকার ইদানিং, বিশেষ করে গত কয়েক বছরে নানান রকম ফেস্টিভ্যাল এক্সপোজার হয়েছে বাংলাদেশে, আমাদের অনেকেরই ছবি বা আমার ছবি অনেক রকম মানে পত্রপত্রিকা নিউজের কারণে এই জিনিসগুলো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ছবিতে মনোযোগটা দেওয়া উচিত প্রথম, যে আমার ছবিটা কি বানাচ্ছি এবং ছবিটা কেন বানাচ্ছি এবং ছবিটা কিভাবে বানাচ্ছি, কি বানাচ্ছি কেন বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি, কিভাবে বলতে আমি ছবির টোটাল কোয়ালিটেটিভ ডেলিভারির কথা বলছি, ঠিক আছে। হ্যাঁ আমি কেন বানাচ্ছি, কি বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি, এই তিনটা প্রশ্নের উত্তর আমার কাছে পরিষ্কার থাকা উচিত। আমি একটু মানে মন চাইলে একটু বানালাম বা আমার কাছে মনে হয় এটা ভালোই হয়েছে বানালাম বা এইভাবে বানালাম, এই যে একটা এক ধরনের মানে একটু জোড়াতালির ব্যাপারটা অনেক বেশি দেখতে পাচ্ছি, এবং জোড়াতালির ব্যাপারটার সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে অতি উদযাপন, মানে আমাদের ফেস্টিভ্যাল নিয়ে কিন্তু একটা অতি উদযাপন হয়েছে, এটা কিন্তু মানতে হবে। মানে ফেস্টিভ্যালে আমাদের যতটা অ্যাচিভ যতটুকু অ্যাচিভমেন্ট তার চেয়ে অনেক বেশি কিন্তু আমরা আওয়াজ তুলেছি ফেস্টিভ্যালে, যে আওয়াজটা আমাদের অনেক তরুণদেরকেই কিন্তু কনফিউজ করে দিয়েছে, এটা কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ তো আমাদের প্রথমে মনোযোগ দেওয়া উচিত যে আমি কেন ছবি বানাবো, আমি কি ছবি বানাবো এবং সেই ছবিটা আমি কিভাবে বানাবো, এই তিনটা জায়গায় যদি আমি মনোযোগ দিই তাহলে এই তিনটায় যদি আপনার মনোযোগ ঠিক থাকে তাহলে সেই ছবি টেনে আপনাকে ফেস্টিভ্যালে নিয়ে যাবে। আপনি যদি শুনতিগড়টা মনোযোগ দিয়ে দেখে থাকেন, শুনতিগড় কিন্তু কোনো ফেস্টিভ্যাল মাথা রেখে বানানো সম্ভব না, কিন্তু শুনতিগড় শুনতিগড় ছবিটাই কিন্তু ফেস্টিভ্যালে টেনে নিয়ে চলে যাবে, এই ব্যাপারটা বুঝতে হবে। মানে একটা ছবি কিন্তু টেনে নিয়ে গিয়ে আপনার অন্যদিন কিন্তু কেন আমি নিয়ে যাইনি, অন্যদিন কিন্তু কেন মানে বা লোকাল মুখে আমি কম্পিট করেছিলাম বা যেটাতে ওই ওইটা এটা একটা কনসিকিউটিভ মানে কি বলে এটাকে মানে ডমিনো এফেক্টের মতো একটা আরেকটাকে ট্রিগার করে। তো প্রথম তিনটা কিন্তু খুব ফান্ডামেন্টাল, যে আমি কেন ছবি বানাবো এবং সেটা আমি কি ছবি বানাবো এবং সেই ছবিটা আমি কিভাবে বানাবো, এই তিনটা জায়গায় যদি আমি মনোযোগ দিই খুব ভালো মতো তাহলে এর পরের জিনিসগুলো অটোমেটিক্যালি ফিটিং করে বুঝলে। হ্যাঁ জি ভাই অবশ্যই বুঝতে পেরেছি, মানে এটা একদমই ঠিক চিন্তা ভাই, আই গেস আমার আমি হচ্ছে যে আপনার সাথে একমত ভাই। তো ভাই এখন হচ্ছে যে আমরা একটু কমেন্ট নিতে চাচ্ছি আর কি, যে যদি একটু কমেন্ট গুলো পড়ে দেখি, কমেন্ট গুলো হচ্ছে যে পড়ে আমরা কমেন্টে যেতে চাচ্ছি, আমি একটু খুঁজে দেখি কমেন্ট গুলা। ভাই আমরা আপনি কি শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা আমাদের এখানে আসিফ জামিল নামে একজন কমেন্ট করেছেন, তিনি বলছেন যে বাংলাদেশের সিনেমার ন্যারেটিভে পর্যায়ক্রমিক আবর্তনকে কিভাবে দেখেন, কিভাবে আমরা একটি সিগনিফিক্যান্ট ফিল্ম মুভমেন্টের দিকে ধাবিত হতে পারি, এটা হচ্ছে ওনার প্রশ্ন। সিগনিফিক্যান্ট ফিল্ম মুভমেন্টের দিকে আমরা কিভাবে ধাবিত হতে পারি সেটা জন্য আমার কাছে যেটা মনে হয়, এই যে ফিল্ম সোসাইটি আন্দোলন যেটা ছিল, ফিল্ম সোসাইটি আন্দোলন যেটা 80 দশকের মানে 86-তে শর্ট ফিল্ম ফোরাম বা এই আন্দোলনটা কিন্তু মানে একটা বিশাল ওয়েভ তৈরি করেছিল, যেটা রেজাল্টেই কিন্তু আপনার তারেক মাসুদ বা তানভীর মোকাম্মেল বা আলমগীর কবিরের তাদের সবার এক ধরনের গুরু ছিলেন ওনাদের সবার। তো মানে একটা ধারা কিন্তু ওখান থেকে তৈরি হয়েছিল। তো মানে আমার কাছে যে মনে হয় ফিল্ম মুভমেন্ট যদি আপনি চান একটা ইয়ে, তাহলে আপনার ফিল্ম সোসাইটি আন্দোলনের কোনো বিকল্প নেই, ফিল্ম সোসাইটি আন্দোলন এবং মানে ফিল্ম সোসাইটি আন্দোলনের মধ্যে এক ধরনের ক্রিটিক্যাল রিভিউটাতে বেশি ফোকাস করা। হ্যাঁ মানে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ফিল্ম মুভমেন্ট দেখেন, এমনকি গদারের মতো ফিল্ম মেকারও কিন্তু প্রথমে ফিল্ম ক্রিটিক ছিল বা সত্যজিতের মতো এত পপুলার এবং আলোচিত ফিল্ম মেকারও কিন্তু ফিল্ম ক্রিটিক ছিলেন। তো এই যে ফিল্ম মুভমেন্টের সাথে ফিল্ম ক্রিটিসিজমটা খুব গুরুত্বপূর্ণ, মানে যেটা আমাদের এখানে অলমোস্ট এখন নাই বললেই চলে,
এখন কোনো ফিল্ম নিয়েই প্রপার অর্থে সত্যিকার অর্থে ফিল্ম ক্রিটিসিজম হয় না, সবাই গদবাধা কিছু মানে আলোচনা করেন। তো এইখানে ফিল্ম সোসাইটি আর মুভমেন্টটা এবং সেই সোসাইটির মুভমেন্টের মাধ্যমে ফিল্মের যে পাঠচক্র বা ফিল্ম রিডিংটা মানে ফিল্ম মেকিং না, কিন্তু এই জায়গাটা আমি একটু ডিফাইন করতে চাচ্ছি। আমরা অনেক সময় ফিল্ম সোসাইটি আন্দোলনটাকে ফিল্ম মেকিং এর একটা চারণ ক্ষেত্র হিসেবে দেখতে পছন্দ করি, হ্যাঁ, কিন্তু ফিল্ম মেকিংটা যদি ফিল্ম সোসাইটি আন্দোলনের ফোকাস হয়ে যায় তাহলে কিন্তু ওটা ফিল্ম সোসাইটি আন্দোলনও হবে না আবার ফিল্ম মেকিংটাও হবে না, যেটা আমাদের হচ্ছে, যেটা আমাদের গন্ডগোলটা বহু বছর ধরেই হচ্ছে। তো মানে ফিল্ম সোসাইটি আন্দোলনটাতে বেশি ফোকাস করা উচিত, বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ফিল্ম সোসাইটি গুলো আছে সেইখানে এক ধরনের মানে রিসেন্ট আমি গত কয়েক বছরে দেখেছি যে ঠিক সেই অর্থে চলচ্চিত্র পাঠ বা চলচ্চিত্র হিস্ট্রি বা চলচ্চিত্র অ্যাপ্রিসিয়েশন বা চলচ্চিত্রের যে মানে কোনো মানে ঠিক সেইভাবে কিন্তু মানে আমি দেখি না। মানে ধরেন আমি একটা উদাহরণ দিই, এক সময় 90-এর দশকে বাংলাদেশে ফিল্ম সোসাইটি গুলো খুব অ্যাক্টিভ ছিল কিন্তু, এবং তখন মানে 90-এর দশকের শেষে আজিজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আড্ডা সাংঘাতিক মানে অ্যাগ্রেসিভ ছিল, খুব পাওয়ারফুল ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র আন্দোলন খুব পাওয়ারফুল ছিল। তো এইগুলোর মধ্যে আপনার ধরেন আব্বাস কিরোস্তামি নিয়ে অনেক আলোচনা হতো, হ্যাঁ, আব্বাস কিরোস্তামির সবচেয়ে আলোচিত দুটা ছবি ছিল হচ্ছে যে উইন উইল ক্যারিয়ার্স এবং টেস্ট অফ চেন, ঠিক আছে, আরেকটা ছিল ক্লোজ আপ। তো এই ছবিগুলো কিন্তু সাংঘাতিক আলোচিত ছবি ছিল এবং এই ছবিগুলোর আলোচনা এতই চললো যে 2010 সাল পর্যন্ত আমরা শুধু কিরোস্তামি 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 শুনে শুনে মানে মানে টায়ার্ড হয়ে গেলাম। দুঃখজনক ভাবে যেটা হইলো যে কিরোস্তামির বাইরে যে আরো 50টা ফিল্ম মেকার কাজ করছেন সেটা সম্পর্কে আমরা জানলাম না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কিরোস্তামির আমরা যে ছবিগুলো নিয়ে আলোচনা করলাম তার আগে যে কিরোস্তামির মানে মেজর কাজ ছিল কোকা ট্রিলজি যেটাকে বলে, এবং যেটা অ্যাকচুয়ালি ফিকশন নন ফিকশন, আপনি যেটা বলছিলেন মানে আর শুনতিকাও নিজে যেটা বলছিলেন সেটা যে ওই ঘরানায় করা, যেটা আমি নিজেও জানতাম না, যেটা নিজে আমি পরে আবিষ্কার করি। এবং সেই কোকা ট্রিলজির তিনটা ছবি যে আসলে কিরোস্তামির ফান্ডামেন্টাল বেস তৈরি করে তার নিজের ফিল্ম মেকার হিসেবে সেটা সম্পর্কে কিন্তু তেমন কোথাও কোনো রেফারেন্স আমি অন্তত পাইনি। এবং আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রিক চলচ্চিত্র আন্দোলনে খুব ঘনিষ্ঠভাবে মিশেছি, আমি আরো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা যে ফিল্ম ফেস্টিভ্যাল গুলো হতো সেগুলোতে একসময় ঘনিষ্ঠভাবে মিশেছি, ফিল্ম সোসাইটি আন্দোলন গুলোতে ঘনিষ্ঠভাবে মিশেছি, কিন্তু সেখানে কোথাও কিন্তু আমি এই কোকা ট্রিলজি রেফারেন্সটা পাইনি। আমি বুঝাতে পারলাম যে আমরা যখন কোনো একটা কিছু নিয়ে মানে ফিল্ম সোসাইটি আন্দোলনটার বরঞ্চ এই জায়গায় ফোকাস হওয়া উচিত যে একটা জিনিসকে প্রপারলি ইনভেস্টিগেট করা, প্রপারলি পড়াশোনা করা। এখন মানে একটা হাঙ্গেরিয়ান ছবি বা একটা লাতিন আমেরিকার ছবি, একটা মানে আমরা যেরকম প্রথমে ইরানিয়ান ছবি নিয়ে পড়েছিলাম, মাঝখানে আমরা কোরিয়ান ছবি নিয়ে পড়ে থাকলাম, মানে আমরা কোনো একটা কিছু মুখস্থ হলে মানে ওইটাকে নিয়েই কন্টিনিউয়াসলি থেকে গেছি। মানে ওটাকে ফিল্ম সোসাইটি আন্দোলন হলে হয় কি, যদি পাঠচক্রটা হয় তখন কিন্তু একটা জিনিসে না থেকে ওটা অনেক প্যারালাল অনেক কিছু আসে। হ্যাঁ, মানে আমি যখন 2012 সালে বার্লিনে এডিট ল্যাবে ছিলাম আপনার শুনতিকাও নিয়েছিলাম, তখন ওখানে নুরি দিলি ছিলানের একটা টক ছিল যেটা আমি ঢাকায় ফিরে এসে পত্রিকা লিখলাম এবং নুরুদ্দিনের ছবি ছিলানের ছবি সহ ওটা ছাপাও হলো ঢাকায়। কিন্তু আমি দেখলাম যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে উনি কে, ঠিক আছে, যে নুরুদ্দিনের ছিলানটা কে। কিন্তু আপনি হালের আপনি আশেপাশে দেখবেন যে এখন নুরুদ্দিনের ছিলান নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি বোঝাতে পারলাম যে যখন একটা আলোচনা হয় তখন আমরা একটাকে ভার্টিক্যাল করে ফেলি, মানে ওটাতে কিন্তু আসলে আমাদের মানে ফিল্ম লিডারশিপটা তৈরি হয় না। ফিল্ম লিডারশিপ তৈরি হওয়ার জন্য আপনার আসলে অডিয়েন্স তৈরি হওয়াটা জরুরি, লিডারশিপ তৈরি হওয়াটা জরুরি, ডিসকোর্স তৈরি হওয়াটা জরুরি, ক্রিটিসিজম তৈরি হওয়াটা জরুরি, এবং ঘন ঘন ফিল্ম ফেস্টিভ্যাল হওয়াটা জরুরি, ফিল্ম কালচারটা হওয়া জরুরি। সেই জিনিসগুলো হলেই আপনার, যদি আপনি যেটা বললেন কি চান বললেন যে একটা এফেক্টিভ চলচ্চিত্র আন্দোলন, তাই না, হ্যাঁ, যদি চান তাহলে আপনার ওগুলোকে অ্যাক্টিভ করতে হবে যদি আপনি চান, এটা আর কোনো বিকল্প নেই। আর পর্যায়ক্রমিক ন্যারেটিভ বিবর্তন মানে কি, একটা কথা ছিল যে পর্যায়ক্রমিক আবর্তনকে কিভাবে দেখেন, মানে আমাদের সিনেমার যে ন্যারেটিভটা চেঞ্জ হচ্ছে আর কি, যে পর্যায়ক্রমিক আবর্তন আমাদের সিনেমার ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে কি, এটা কি মানে নাকি মানে এরকম যে আমরা যে একটা লিনিয়ার এডিট করি সেটার কথা বলা হচ্ছে?
মানে লিনিয়ার ন্যারেটিভের কথা বলা হচ্ছে নাকি, কারণ ফিল্মের ভোকাবুলারিতে লিনিয়ার ন্যারেটিভ বলে একটা ব্যাপার আছে, সেটা কি এটা? আমার কাছে মনে হচ্ছে যে উনি আসলে জানতে চাচ্ছেন যে পুরো সিনেমার যে মানে সিনেমার যে ভাষাটা আর কি, যে সিনেমার যে সিনেমাটা যেভাবে হচ্ছে, যেমন আমরা দেখতাম যে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রথম 10 বছরে এক ধরনের সিনেমা আসলো, তারপরে হচ্ছে যে একটা সময় যখন হচ্ছে যে শর্ট ফিল্ম মুভমেন্টটা চললো, তখনকার সময়কার সিনেমার ন্যারেটিভ অন্যরকম ছিল, তারপর আবার এখন ভিন্ন রকম দেখা যাচ্ছে, আবার মাঝে অনেকটা বছর হচ্ছে অন্যরকম ছিল, ছিল না হয়তো সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করছেন উনি, আমি মনে করছি আর কি, যে এই ব্যাপারটাকে হয়তো ইন্ডিকেট করছেন। না সেই বিচারে আসলে এখন পর্যন্ত আমার কাছে ওই মানে মধ্য 80 থেকে 90-এর দশক পর্যন্ত ফিল্ম ন্যারেটিভটা অনেক বেশি স্ট্রং মনে হয়, অনেক বেশি মানে অনেক বেশি পলিটিক্যালি অ্যাওয়্যার, এবং পলিটিক্যালি অ্যাওয়্যার বলতে কিন্তু প্রচলিত অর্থে টিপিক্যাল রাজনীতির কথা আমি বলছি না, আমি বলছি যে একটা সমাজ সচেতনতা মানে একটা অ্যাওয়ারনেস থাকা দরকার না, সেটা অনেক বেশি স্ট্রং মনে হয় আমার কাছে 90-এর দশকে ছিল, যেটা আমাদের এখন কিছু ন্যারেটিভের চেষ্টা হচ্ছে, কিন্তু সেখানে এক ধরনের পলিটিক্যাল অ্যাওয়ারনেস এর একটা ভ্যাকিউম আছে, বা এক ধরনের ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর একটা ভ্যাকিউম মনে হয় আমার কাছে, মানে এক ধরনের মানে যেটা বলে না সার বস্তু কি, সোজা কথা যদি বলি যে এই ছবিটার সার বস্তু কি, হ্যাঁ যে আমি যে আপনার ছবিটা 2 ঘন্টা দেখলাম, মানে এটা কি টাইম পাস নাকি আপনি আমাকে আসলেও কিছু একটা মানে দাগ দিতে, মেসেজের কথা বলছি না কিন্তু, এটা আরেকটা টিপিক্যাল সার বস্তু কি, মানে ছবিটা আমি 2টা ঘন্টা আপনি আমার নিয়ে নিলেন, 3টা ঘন্টা আপনি নিয়ে নিলেন, মানে ওই সার বস্তুটা মানে একটু দুর্বল মনে হয় এখনকার ছবিতে, মানে যদিও এখন কিছু নতুন এক্সপ্লেনেশন করেছে, ওই সার বস্তুর জায়গায় আমরা এখনো ঠিক মানে কি বলবো, মানে আসলে সিনেমা তো জন্ম থেকেই একটা গ্লোবাল মিডিয়াম, মানে আর কোনো মিডিয়াম কিন্তু এইভাবে গ্লোবালি এক্সপোজ মিডিয়াম ছিল না, মানে আর্ট আর্টের কোনো ফর্মই কিন্তু এইভাবে গ্লোবালি এক্সপোজ ছিল না, তো সিনেমার সবসময় ক্রস রেফারেন্স কিন্তু হবে গ্লোবালি, মানে আমরা যখন আবার তখন আবার তোরা মানুষরা বানাচ্ছিলাম বা ওরা 11 জন বানাচ্ছিলাম, তখন হলিউডে আপনার গডফাদার মতো ছবি বানাচ্ছিল, তো আপনি যদি ওটার স্ক্রিপ্ট স্ট্রাকচার এবং ওটার প্রোডাকশন কোয়ালিটি এবং ন্যারেটিভ ডেলিভারি জায়গাটাগুলো দেখেন, মানে লেয়ারিং দেখেন, মানে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মানে আপনার ইমিডিয়েট কম্পারিজন কিন্তু গ্লোবাল, এখন যেহেতু এটা আবার টেকনোলজি ড্রিভেন সাংঘাতিক ভাবে এবং সাংঘাতিক ভাবে মানি ড্রিভেন মানে টাকা কেন্দ্রিক, সেহেতু আমরা খুব চাইলেই আমাদের ছবি দুম করে একটা একদম আলট্রা বাজেট ছবির সাথে কম্পিট করতে পারবে না, হ্যাঁ এটাও ঠিক, কিন্তু একই সাথে সার বস্তুর জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সার বস্তু মানে অনেক সময় হয় না যে খুব মানে সিঙ্গেল ক্যামেরা দিয়ে মানে একটা ওয়ার্ল্ড ক্লাস ছবি বানানো যায়, সেটার জন্য একদম মাল্টি ক্যামেরা এবং আপনার হলিউডের সেট আপ লাগে তা কিন্তু না, কিন্তু আপনার সার বস্তুটা থাকাটা খুব জরুরি, যে এবং সে সার বস্তুটা কিন্তু আকাশ থেকেও আসে না, সেই সার বস্তুর জন্য কিন্তু আপনার ওই যে 3টা প্রশ্ন বললাম যে আপনি কেন ছবি বানাবেন এবং আপনি কি ছবি বানাবেন এবং সেই ছবিটা আপনি কিভাবে বানাবেন, এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার মানে এই সিনেমার ন্যারেটিভ ডিফারেন্ট হয়ে যাবে, আপনি কিন্তু চাইলেও টিপিক্যাল ন্যারেটিভ আর ছবি বানাতে পারবেন না। জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা আর আরো হচ্ছে যে আরো একটা প্রশ্ন নিব এখন ভাই, আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে যে স্যার শুভ সন্ধ্যা, শুনতে কি পাও যে আমরা যাদেরকে পর্দায় দেখতে পাই তাদেরকে গ্রুম করার পেছনে আপনার অভিজ্ঞতা কি জানতে পারি, এটা হচ্ছে যে জানতে চেয়েছেন হাসিফ শাকির নামে একজন। হ্যাঁ একটু ছোট করে বলি, সেটা হচ্ছে আমি যখন ফাইনালি ওই যে আগের বারটুকু তো বললাম যে কিভাবে আমরা শুরু করলাম, মানে ফাইনালি যখন আমরা লোকেশনটা ফাইনাল করলাম এবং সেটটা ফাইনাল করলাম যে এবং ক্যারেক্টারগুলো ফাইনাল করলাম, এবং যখন ওই গ্রামে গিয়ে আমি বসলাম কাজ করতে, তখন প্রথম দিকে আসতো গ্রাম ভেঙে পড়তো, কারণ ওরা সবাই সিনেমা শুটিং দেখতে আসতো এবং আমি ক্যামেরা বন্ধ করে বসে চায়ের দোকানে গল্প করতাম, তো এরকম মাঝে মাঝে এটা হতো এবং মাঝে মাঝে এটা করতাম, এবং যেটা হতো যে একটা পর্যায়ে ওরা আমাকে 2টা ভাগ হয়ে গেছিল গ্রামে, একটা গ্রুপ ভাবতো যে আমি বোধহয়
চূড়ান্ত কোনো একজন বড়লোকের বেপরোয়া ছেলে, উচ্ছৃঙ্খল ছেলে, যে এখানে টাকা খরচ করে করে যাই, গিয়ে বসে রাত দিন বসে চা খাই মানুষের সাথে গল্প করি। আর আরেকটা গ্রুপ ভাবলো যে এই লোকটা বোধহয় মাথায় কিছু সমস্যা আছে, আসলে ছবি টবি বানাবে না, মিথ্যা কথা বলতেছে। তো প্রথম দিকে, এটা প্রথম দিকে, পরের দিকে প্রথম দিকে তাদের এরকম দুইটা গ্রুপের দুই রকম ধ্যান ধারণা হওয়াতে, এবং আস্তে আস্তে ওরা গ্র্যাজুয়ালি আমার ব্যাপারে যখন উৎসাহন শুরু করলো, সে উৎসাহন শুরুর পর থেকে আমার মূল ছবির কাজটা শুরু হলো, মূল শুটিং এর কাজটা শুরু হলো। এবং এই প্রক্রিয়াটা প্রায় 6 মাসের মতো ছিল, এই পুরো প্রসেসটা প্রায় 6 মাসে 6টা শুটিং ট্যুরের মধ্যে ছিল। তো এই 6টা শুটিং ট্যুর, এই প্রসেসটাই ছিল গ্রুমিং প্রসেস, বা এই প্রসেসটা ছিল আমার জন্য গ্রুমিং, আমার ক্রুর জন্য গ্রুমিং, এবং ওদের যে কাস্ট এবং সেটের জন্য গ্রুমিং। কারণ এই 6 মাস ধরে আমি নিজে নানানভাবে নিজেকে প্রস্তুত করেছি, আমি নিজে নানানভাবে নিজেকে মানে প্রিপেয়ার করেছি, এবং ওদেরকেও নানানভাবে ডিফিউজ করেছি, ওদের অধিক উত্তেজনাকে কাম ডাউন করতে সাহায্য করেছি, এবং গ্রামের মানুষকেও একভাবে ট্রেন আপ করতে পেরেছি যে আসলে এখানে শুটিংটা যেটা হবে সেটা প্রচলিত অর্থে শুটিং না, সেটা মানে এক ধরনের কি বলবো, মানে অন্য ধরনের শুটিং, যেটার জন্য তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তো তারা প্রথম দিকে একটু মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, পরের দিকে ওরা অভ্যস্ত হয়ে গেছিল, এবং শেষের দিকে ওরা ভুলেই গেছিল যে আমি আসলে শুটিং করতে চাই। ওরা ভাবতো যে আরে আমাদের মানে মানে বন্ধু, মানে পরিবারের একজন অংশ হিসেবে যায় বেড়াইতে, গপ করে, ছবি তুলে, কি করে না করে। ফাইনালি যখন ওরা ছবিটা দেখে তখন ওরা রিয়ালাইজ করে যে আমি আসলে এখানে সিনেমা বানাই, এর আগে পর্যন্ত ব্যাপারটা ওরা সিনেমাটার মাথায় ছিল। জি ভাই। আচ্ছা ভাই, আমি হচ্ছে যে আবার এখন আমার একটা প্রশ্ন করি এই ফাঁকে, হচ্ছে যে বাকি সবাইকে বলছি আর কি যে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্ট এর পরবর্তীতে কমেন্ট গুলো নিয়ে আমরা হচ্ছে যে শেষ করে দিব। আর আমার হচ্ছে যে মোটামুটি ভাবে এইটাই আর কি আমার শেষ প্রশ্ন, হয়তো হচ্ছে যে আরো আলোচনা হতে পারে, কিন্তু এটা হচ্ছে যে আমি আজকে শেষ করে দিই, আমাদের প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, 10:45 বাজছে। হ্যাঁ, আমরা আপনার প্রশ্নটা শেষ করব, আপনার পোস্টার গুলো এটা হচ্ছে আগেও চোখে পড়েছে কিন্তু আজকে আবার নতুন করে আমার চোখে পড়লো আর কি, যে শুন থেকে পর সিনেমা এবং হচ্ছে নীলমুকুট সিনেমার পোস্টারটা, 71 জবানবন্দি সিনেমাটার পোস্টার আমার দেখা হয়নি আমার দুর্ভাগ্যক্রমে। তো হচ্ছে এই দুইটা সিনেমার পোস্টার দেখে আমার কাছে মনে হয়েছে আর কি যে এই পোস্টার গুলো বেশ ইউনিক, বা জিনিসটা খুবই সাধারণ কিন্তু হচ্ছে যে দেখতে খুবই ভালো লাগছে, বা হচ্ছে যে সুদিং মনে হচ্ছে। তো আমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই পোস্টারগুলো সুন্দর লাগছে, ছবিগুলো লাগছে না, মানে পোস্টারগুলো ইউনিক মনে হচ্ছে, ছবিগুলো ইউনিক মনে হচ্ছে নাকি? ছবিগুলো তো ইউনিক অবশ্যই, কিন্তু হচ্ছে যে পোস্টারগুলো আর কি যে ভালো লাগছে। তো পোস্টারগুলো ডিজাইন করার সময় মানে একটা প্রশ্ন হচ্ছে পোস্টারগুলো কে ডিজাইন করেন, আর আরেকটা হচ্ছে যে এগুলো ডিজাইন করার সময় বা হচ্ছে আপনার আপনার তো একটা মতামত আছে, যদি আপনি না ডিজাইন করে থাকেন তো কোন বিষয়টি কমন, মানে কোন বিষয়টি কমন ভাবে ভেবেছেন যে এই পোস্টারগুলো তৈরি করার সময়, এটাই আর কি প্রশ্ন। মানে পোস্টারগুলোর মধ্যে কমন দুটো পোস্টারে অ্যাপ্রোচ ডিফারেন্ট ছিল, দুটো পোস্টার, যে আপনি যে দুটো পোস্টারের কথা বললেন, শুনতে কৃপাও এবং নীলমুকুট, দুটো পোস্টারের অ্যাপ্রোচ কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, কিন্তু দুটার মধ্যে কমন একটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে মানে ছবির পোস্টার আমাদের যে কালচারটা, আমি যেটা দুটা কালচার, একটা হচ্ছে যে আমাদের একটা লিগেসি আছে, আমাদের একটা 70s-80s একটা পোস্টার কালচার, কিন্তু খুব স্ট্রং পোস্টার কালচার ছিল, কিন্তু আমাদের 80s পর্যন্ত খুব স্ট্রং একটা পোস্টার কালচার ছিল, যেটা আমি শুনতিকে হতে আবার ব্যাক করার চেষ্টা করেছি অ্যাজ এ ট্রিবিউট টু আওয়ার সিনেমা হিসাবে, মানে আমাদের লিগেসিটাকে একটা ট্রিবিউট দেওয়ার মতো, যেটাকে অনেকেই রিক্সা পেন্টিং বলে ভুল করেন, আসলে ওটা রিক্সা পেন্টিং এ গিয়েছিল কিন্তু সিনেমা থেকে, সিনেমা থেকে মানে রিক্সা থেকে কিন্তু সিনেমায় আসেনি। হ্যাঁ, ওটা সিনেমার হোর্ডিং বা ব্যানার আর্টিস্টদের থেকে ওটা রিক্সায় গিয়েছিল, পরবর্তীতে রিক্সা পেন্টিং হিসেবে এক ধরনের ওটা জনপ্রিয়তা পায়, এবং ওই ওইটাকে ওই ফরম্যাটটাকে আমি ব্যবহার করেছিলাম আপনার শুনতে পাওয়ার সময় এক ধরনের ট্রিবিউট হিসেবে। আর নীলমুকুটের সময় আমার নীল মানে এক ধরনের অ্যাপ্রোচ ছিল, ওটাও আসলে দুইটা ছবির ক্ষেত্রে কমন যে অ্যাপ্রোচটা, সেটা একটা জিনিস হচ্ছে যে
মানে একটা পোস্টার ডিসিভিং হওয়া উচিত না, যেটা মানে আমরা অনেক রকম পোস্টার দেখি তারপর ছবি দেখে ফ্রাস্ট্রেট হয়ে যাই, আছে না, মানে এরকম প্রচুর ছবি ছবি কিন্তু দেখি, মানে এটা শুধু ঢাকায় না, এটা আমি বলছি ওয়ার্ল্ড ওয়াইড এর কথা বলছি, মানে গ্লোবালি বলছি, মানে হলিউডের বলিউডের অনেক ছবির নানান রকম প্রমোশন দেখি এবং তারপর ছবিটা দেখে ফ্রাস্ট্রেট হয়ে যাই, মানে ছবির কন্টেন্টের সাথে ছবির যে মেরিটটা বা ছবির যে প্রপোজিশনটা সেই প্রপোজিশনটা পোস্টার পর্যন্ত পৌঁছায় না। এইটা একটা কমন চিন্তা সুন্তিকা এবং নীল মুকুটের সময় যে আমি এই ছবির মেরিটটাকে কিভাবে গ্রাস্প করা যায় বা ওটাকে কিভাবে ধরা যায় এবং সেটাকে কিভাবে আপনার কাছে টিজ করা যায় অ্যাজ অডিয়েন্স, দর্শকের কাছে কিভাবে আমি টিজ করতে পারি, কারণ পোস্টারের কাজটা তো আপনাকে টিজ করা, দর্শককে টিজ করা এবং দর্শককে এক ধরনের এক্সাইট করা, তো সেইটা মাথায় রেখেই মূলত করা। আর পোস্টার দুটার ক্ষেত্রেই মুস্তাফিজুর রহমান মাসুদ চারুকলার আমাদের একজন সহকর্মী, মানে আমার বহু পুরনো একজন সহযোগী, ও দুটো পোস্টারের ক্ষেত্রে খুব মানে ঘনিষ্ঠভাবে আমার সাথে কাজ করেছে। দ্বিতীয় পোস্টারটা অ্যাকচুয়ালি ডিজিটাল পেন্টিংটা পুরোটা ওর করা, মানে নীলমুকুটের ডিজিটাল পেন্টিংটা ওর করা, মুস্তাফিজুর রহমান মাসুদ ওর নাম, চারুকলার একজন। আচ্ছা, বের হয়ে গেছে, পাশ করে অনেকদিন আগে, তো দুটার ক্ষেত্রেই। আর শুনতে কি পাওয়ার ক্ষেত্রে আপনার বিনয় কর নামটা, তো বিনয় কর ওর মানে একজন পুরনো একজন হোর্ডিং আর্টিস্ট, অরিজিনাল একজন হোর্ডিং আর্টিস্ট, যিনি অরিজিনালি যাকে দিয়ে হোর্ডিংটা প্রথমে করিয়েছিলাম আমি, মানে পুরো একটা পেন্টিং আছে আমার কাছে, 10 ফিট বাই 15 ফিট একটা পেন্টিং করেছিলেন উনি, অরিজিনাল ব্যানার যেভাবে আগে আঁকতেন সেইভাবে করেছিলেন, শুনতে করে একটা পরে ব্যানার করা হয়, তো সেটা থেকে আবার এলিমেন্টস গুলো নিয়ে আবার রিকম্পোজ করা হচ্ছে। আচ্ছা ভাই, আমি হচ্ছে যে এখন আর কি শেষবারের মতো একটু কমেন্ট গুলো ঘেটে দেখি যে আপনাকে করার মতো কোনো প্রশ্ন পাই কিনা, তারপরে হচ্ছে যে আমরা শেষ করে দিচ্ছি আর কি। শেষ করে আর ভাই এই আরেকটা কোশ্চেন আসলে পেয়েছি ভাই, ফখরুল আলম সাকিব নামে একজন প্রশ্ন করেছেন, স্যার কন্টেম্পোরারি বাংলাদেশি সিনেমা মূলত মেইনস্ট্রিম সিনেমার বাইরের সিনেমাগুলো সম্পর্কে আপনার মতামত চিন্তা কি, মানে যেটা মেইনস্ট্রিম সিনেমার বাইরের সিনেমা সম্পর্কে উনি জিজ্ঞেস করেছেন আর কি। আমি তো মেইনস্ট্রিম সিনেমার বাইরে যে সিনেমাগুলো বলছেন মানে সেই জায়গায় আমি এখন অ্যাক্টিভ একজন ফিল্ম মেকার, তো মাঠে যে খেলছে তাকে আপনি সহ মানে সহ খেলোয়াড় সম্পর্কে কমেন্ট করতে বললে তো বিপজ্জনক, আমরা সবাই তো খেলছি এখন, আমরা তো আমি তো অ্যাক্টিভলি মাঠে এখন মানে আমি মানে অ্যাক্টিভ ফিল্ম মেকার, তো অ্যাক্টিভ ফিল্ম মেকারের কাছ থেকে অ্যাক্টিভ ফিল্ম মেকার সম্পর্কে কমেন্ট চাওয়াটা কিন্তু ঠিক না, ওটা তো কনফিউশন হবে, বরঞ্চ দর্শক সারিতে আপনারা যারা বসে আছেন তাদের তারাই সিদ্ধান্ত নেন যে কিরকম খেলা খেলা আমাদের খেলা কিরকম হচ্ছে বা কে ভালো খেলছে কে খারাপ খেলছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, অমিত ঘোষ প্রশ্ন করেছেন, সাইমন ভাই সময়ের হজম বা বদ হজম নিয়ে যে আলোচনাটা করলেন সেজন্য ধন্যবাদ, একটি কৌতূহল ছিল যে কোনো পয়েন্টে এসে যে কোন পয়েন্টে এসে আপনি বুঝতে পারেন সময়ের বৈষয়িকতা আপনার জন্য বদ হজম, মানে কিভাবে আলাদা করেন বৈষয়িকতা মানে বিষয় মানে আচ্ছা মধ্যাহ্ন স্বর্থে মানে বয় ঐকার মধ্যাহ্ন স্বভাবে তাহলে না মানে বিষয় মানে ওয়েলথ হিসাবে বিষয় বিষয় আসো হিসাবে অবজেক্ট হিসেবে আই গেস অবজেক্ট হিসেবে আমার কাছে তা মনে হচ্ছে অবজেক্ট হিসেবে কোন পয়েন্টে এসে আপনি মানে আপনার আসলে মনে হয়েছে আর কি যে এই যে আপনার কাছে হচ্ছে যে এই ব্যাপারটা সিনেমা বানানোটা হজম করার মতো আমি তাই আমার কাছে তাই মনে হচ্ছে সিনেমা বানানোটা হজম করার মতো না বদহজম বদহজম মানে বৈষয়িকতা আমার জন্য বদহজম কখন মনে হচ্ছে সেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি খুব ঘনিষ্ঠভাবে একটা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, পরপর 2 বছর সাংঘাতিক ভাবে আষ্টে পৃষ্ঠে ছিলাম আন্দোলনটার সাথে, 72 ঘন্টা পরপর 2 বার অনশনও করেছিলাম, একটা সেমিস্টার রেজিস্ট্রেশন করিনি এবং আজ তো প্রকৌশল বিশ্ববিদ্যালয় একটা সেমিস্টার রেজিস্ট্রেশন করতে দেইনি, কিন্তু ওই আন্দোলনটার পরে যেটা হয়েছিল মানে যে কোনো আন্দোলনেই যেটা হয় না যে একটা আন্দোলনের পরে আপনার এক ধরনের যে কোনো মুভমেন্টে যখন আপনি থাকেন মানে যে মানে একটা ছাত্রাবস্থায় যদি আপনি কোনো একটা মুভমেন্টের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত থাকেন তখন ওই মুভমেন্টটা আপনার বয়স হঠাৎ করে অনেক বাড়িয়ে দেয়, মানে আপনি
আপনি ঠিক ওই মুভমেন্টের আগের মানুষ আর পরের মানুষটার আপনি এক থাকেন না, আপনি সাংঘাতিক ভাবে মানুষকে মানে অনেক রকম একটা অবিশ্বাস তৈরি হয় সময়ের সাথে, এক ধরনের কি বলবো আমি, এক ধরনের মানে যেমন আপনি যারা শাহবাগ আন্দোলন জড়িত ছিল তাদের শাহবাগ পোস্ট শাহবাগ কিন্তু এক ধরনের ডিপ্রেশন ফেজ যায়, বা যারা এই সড়ক আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের পোস্ট সড়ক আন্দোলন কিন্তু একটা ডিপ্রেশন ফেজের মধ্যে দিয়ে যায়। আমি একটা প্রচন্ড রকম ডিপ্রেশন ফেজের মধ্যে দিয়ে গিয়েছিলাম ওই আন্দোলনটার পর, প্রায় এক প্রায় 2 বছর টানা ওই আন্দোলনটার সাথে জড়িত ছিলাম, এবং ওটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই সাফার করেছিলাম এবং এক ধরনের ডিপ্রেশনের মধ্যে ছিলাম। তো সেই ডিপ্রেশনটা আমাকে এক ধরনের মানে যে আমি যে রাস্তায় হাঁটছিলাম সেই রাস্তা থেকে আমাকে ছিটকে বের করে দেয়। মানে আমি তো আর্কিটেকচারে পড়াশোনা করেছি কিন্তু আমি আর আর্কিটেকচারটা প্র্যাকটিস করতে পারিনি, মানে আর্কিটেকচারটা এজ এ প্রফেশন হিসেবে আমি মানে আর্কিটেকচার পড়াশোনাটা আমি সাংঘাতিক এনজয় করি বা করেছি, মানে এখনো খুব সেলিব্রেট করি অ্যাজ এন আর্কিটেক্ট, কিন্তু ওটাকে আমি প্র্যাকটিস করতে পারি নাই কখন। তো ওই যে ছিটকে চলে গেলাম মানে এক ধরনের ডিপ্রেশনের ধাক্কা খেলাম, সেই ধাক্কা থেকে আমি আর এখন পর্যন্ত বের হইতে পারিনি, আমি আমার সবকিছুই বদহজম হয়ে গেছে। আচ্ছা ভাই, এখন হচ্ছে যে এইটাই আর কি যে আমাদের শেষ প্রশ্ন নেওয়া, এটা হচ্ছে যে আশিক জামান বলছেন যে যে দেশে একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে সে দেশে চলচ্চিত্র আন্দোলন আমাদের কি আশার আলো দেখাচ্ছে, এটা উনি জানতে চাচ্ছেন। সেটা তো চলচ্চিত্র আন্দোলনের সাথে যারা জড়িত তারা বলতে পারবেন। মানে চড়াই উতরাই পার হয়েই এখানে আসছে। হ্যাঁ, মানে ধরেন প্রথমে মানে খুবই ছোট ছোট এক ধরনের সিনেমা বানানো হতো, তারপর এক ধরনের এডিটের কাজ শুরু হলো, তারপর আরেক ধরনের এডিটের কাজ শুরু হলো, তারপর বড় সিনেমা শুরু হলো, তারপর হঠাৎ করে চলচ্চিত্র শব্দে আসলো, তারপর আবার হঠাৎ করে শব্দে চলচ্চিত্রের রং আসলো, আবার মানে ওই অ্যানিমেশন আসলো, কম্পিউটার সিজি আসলো। তো চলচ্চিত্র কিন্তু প্রতি 10-15 বছর 20 বছর পর পর প্রচন্ড একটা ধাক্কায় সবসময় পড়েছে, এবং তখন যেটা হয়েছে চলচ্চিত্রের এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবেই এটা একটা মানে খুবই মানে নবীন একটা শিল্প মাধ্যম, এই নবীন শিল্প মাধ্যমটা বিশেষ করে ধরেন গত 2 মাসে যা হয়েছে এটা তো গত 20 বছরে বা 100 বছরে চলচ্চিত্রটা ফেস করেনি, তাই না? বড় পর্দা, বড় পর্দা এখন ছোট পর্দা হয়ে যায়, মানে বড় পর্দায় আপনি যদি ছবি দেখতে না পারেন তাহলে কালেকটিভ এক্সপিরিয়েন্সটা কিভাবে, তাহলে কি আর কালেকটিভ এক্সপিরিয়েন্স ছবি এক্সপিরিয়েন্সের ছবি আমরা আর দেখবো না? তো এই জিনিসগুলো কিন্তু এখন সবসময়ই এরকম নতুন প্রশ্ন আসবে, নতুন প্রশ্ন এসে চলচ্চিত্রকে রিডিফাইন করবে, চলচ্চিত্রকে নতুন ভাবে রিডিসকভার করা হবে, সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই হবে, গ্লোবালই হবে। কিন্তু আপনি যদি বলেন দেশের কথা, যে দেশে একের পর প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটু মানে একই সাথে সত্যি কথা কিন্তু একই সাথে ডিপ্রেসিভ কথা। এটা তো আসলে মানে এককভাবে একজন নির্মাতা বা একজন ব্যক্তি বা একটা প্রেক্ষাগৃহের মালিক বা একজন এক্সিবিটর দায়ী না, এটা কালেকটিভলি একটা টোটাল সোসাইটিতে ঘটনাটা ঘটছে। তো এবং এই ঘটনাটা একদিনে ঘটেনি, এটা অনেকদিন ধরে অনেকগুলো ঘটনার মানে ফলশ্রুতিতে ঘটছে। মানে আপনি যদি আজকে একটা অন্যভাবে চিন্তা করেন, ধরেন আজকে আমাদের কোনো গ্লোবাল অ্যাক্সেস নাই, ধরেন আমাদের আজকে কোনো ইন্টারনেট নাই, ধরেন আজকে আমাদের কোনো ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল নাই, এরকম একটা সিচুয়েশন যদি হয় তাহলে ডেফিনেটলি বাংলাদেশের সিনেমায় কিন্তু আপনি যেতে বাধ্য হবেন ফর এন্টারটেনমেন্ট। মানে আমি যেটা বোঝাচ্ছি যে 80 দশকের আগে চলচ্চিত্রের যে বাস্তবতাটা ছিল সেই বাস্তবতাটাকে আপনাকে জাজ করতে বলছি, সেই বাস্তবতাটা কিন্তু এখন নাই। এখন কিন্তু ইন্টারনেট বলেন বা অন্যান্য টেলিভিশন চ্যানেল বলেন বা অন্যান্য ডিজিটাল মাধ্যম বলেন, এর মাধ্যমে আপনি এত গ্লোবালি এক্সপোজড যে আপনি চাইলেও এখন আর নিজের নিজের একটা জায়গা ধরে রাখতে পারছেন না। এবং এই চ্যালেঞ্জটা কিন্তু চলচ্চিত্রের একক চ্যালেঞ্জ না, এটা আমাদের ইকোনমির চ্যালেঞ্জ, এটা আমাদের পেইন্টিং এর চ্যালেঞ্জ, এটা আমাদের লিটারেচারের চ্যালেঞ্জ, এটা আমাদের মিউজিকের চ্যালেঞ্জ। এখন সিনেমা হলটা বন্ধ হয়ে যাচ্ছে বলে আপনার চোখে পড়ছে, আমাদের মিউজিক যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি খেয়াল করছেন না, আমাদের কবিতা যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আপনি খেয়াল করছেন না, আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু এক ধরনের গ্লোবাল অ্যাগ্রেশন ওয়ার্ল্ড ওয়াইডই চলছে, এবং এটা মানে একদম পর্যায়ক্রমিক ভাবে গত 400 বছরের ইতিহাসে আপনার পোস্ট রেনেসা এজ থেকে এক ধরনের মানে ওরিয়েন্টালিজম, তারপর আপনার কলোনিয়ালিজম, তারপর গ্লোবালাইজেশন, মানে এটা এক ধরনের পোস্ট কলোনিয়ালিজম অ্যান্ড দেন ফোর্থ স্টেজ অফ গ্লোবালাইজেশন। তো আপনার পোস্ট রেনেসা পিরিয়ড থেকে গত 400 বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড এক ধরনের একটা
মানে একজন আরেকজনকে হজম করে ফেলার একটা চেষ্টা চলছে, একটা কালচার থেকে একটা কালচার বা একটা কমিউনিটি থেকে একটা কমিউনিটি, একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজকে হজম করে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং সেই হজম করার প্রক্রিয়াটাই কিন্তু লাস্ট স্পেল হচ্ছে গ্লোবালাইজেশন। সো চলচ্চিত্রে প্রেক্ষাগৃহ বন্ধ হওয়াটা কিন্তু শুধুমাত্র চলচ্চিত্রের দায় না, এটার সাথে কিন্তু আরো পাঁচটা জিনিসের দায়িত্ব আছে। মানে আপনি আজকে যদি আমাদের সঙ্গীত আপনি দেখেন, আমাদের গান বাজনা দেখেন, আমাদের যে ভাটিয়ালি ভাওয়াইয়া বা অন্যান্য যে কবি গান, জারি গান, শাড়ি গান, যেগুলো এগুলো কি আমরা এখন পাই? এগুলো কিন্তু আমরা পাই না। এটা কিন্তু মাত্র 30 বছর আগেও কিন্তু এগুলো লিভিং ফর্ম ছিল মিউজিকের, এখন কিন্তু সেটা টোটালি অলমোস্ট মানে ডেড এর কাছাকাছি, তাই না? বা আমরা পুরনো বাউল গান বা লালন গানগুলি বা কিছু কিছু গানকে আমরা অন্যভাবে প্যাকেজিং করছি বলে শাহ আব্দুল করিমের গান বা উকিল মুন্সির গান, যেটা শ্রাবণ মেঘের দিনে বারী সিদ্দিকি প্যাকেজ করেছিলেন বলে হুমায়ুন আহমেদের ছবিটা জনপ্রিয় হচ্ছিল, উকিল মুন্সির অনেকগুলো গান ছিল ওখানে, বা আপনার বিজয় সরকারের অনেকগুলো গান, মানে বিভিন্ন এখনো মানে মফস্বল অঞ্চলে গেলে পাওয়া যায়, গ্রাম অঞ্চলে গেলে পাওয়া যায়, কিন্তু আমরা যারা শহুরে একটা এমব্রায়ের মধ্যে থাকি, আমরা কিন্তু কমপ্লিটলি গ্লোবালাইজড একটা পৃথিবীতে বাস করি, এবং সেখানে কিন্তু আমরা বিজয় সরকারের গানও শুনতে যাই না, আমরা সেখানে উকিল মুন্সির গানও শুনতে যাই। তো একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু আসলে বিচ্ছিন্ন ভাবে শুধু চলচ্চিত্রে ঘটছে না, আমাদের এই এক ধরনের গ্লোবাল অ্যাগ্রেশন চলছে, এবং এটা এক ধরনের পোস্ট কলোনিয়ালিজমের পরের অংশ চলছে। মানে পোস্ট রেনেসা পিরিয়ড থেকে যে ওরিয়েন্টালিজম শুরু হলো, সেই ওরিয়েন্টালিজমের পর থেকে যে কলোনিয়ালিজম শুরু হলো, এবং কলোনিয়ালিজম পরে যে পোস্ট কলোনিয়ালিজম শেষ হলো, এবং পোস্ট কলোনিয়ালিজমের পরে যে এখন গ্লোবালাইজেশন শুরু হলো, সেই গ্লোবালাইজেশনে আমরা এসে কিন্তু এটা মানে আমরা চরম থ্রেটের মধ্যে পড়েছি, এবং সেই থ্রেটটা থেকে বাঁচতে গেলে সিনেমাকে আলাদা করে কোনোভাবেই বাঁচানো যাবে না। তার জন্য প্রত্যেকটা মানুষকে তার নিজেকে ভালোবাসতে হবে, নিজের ভাষাকে ভালোবাসতে হবে। আমি বলছি না ভালোবেসে আপনি ট্র্যাশ ছবি দেখেন, আমি বলছি না আপনি ভালোবেসে আপনি ট্র্যাশ গান শুনেন, আমি বলছি আপনি আপনার ভাষাটা ভালোবাসেন, আপনার ভাষাটা ভালোবাসলে আপনার আশেপাশে আপনার বন্ধুরা আপনার ভাষায় কথা বলবে। আপনার ভাষা বলতে আপনার আমি চিন্তাকে বলছি, ভাষা বলতে শুধুমাত্র ওই শব্দগুলোর কথা বলছি। মানে আমি এখন যদি রাত দিন যেন ট্রেভর নোয়া একজন খুব পপুলার, ট্রেভর নোয়া না ওর নাম, একজন খুব পপুলার কমিক আর্টিস্ট বোধ হয়, হ্যাঁ, মানে আমি যদি এখন রাত দিন ট্রেভর নোয়ার ইউটিউব ভিডিও সারাক্ষণ দেখতে থাকি, তাহলে আমার মগজে ট্রেভর নোয়ার রিয়েলিটি গুলোই তৈরি হবে, আমার মগজে কিন্তু আমার রিয়েলিটি গুলো তৈরি হবে না, ঠিক আছে? আমার রিয়েলিটি গুলো কিন্তু আমার রিয়েলিটি, যেটা টিএসসির মধ্যে আপনি যখন থাকেন টিএসসি রিয়েলিটি, আপনি যদি সুতারখালিতে যান তাহলে সুতারখালি রিয়েলিটি। আমি বলছি যে আমার নিজেকে ভালোবাসাটা খুব জরুরি, আমার নিজেকে আত্মপরিচয় এবং হীনমন্যতা বোধ থেকে বের করে নিয়ে এসে নিজেকে ভালোবাসা, নিজেকে মানে নিজের সম্পর্কে আত্মমর্যাদা থাকাটা খুব জরুরি, এবং সেই আত্মমর্যাদা জ্ঞান থাকলে আপনার ভাষা তৈরি হবে, আপনার ভাষা তৈরি হলে আপনার কবিতাও বাজবে, আপনার সিনেমাও বাজবে, আপনার প্রেক্ষাগৃহও বাজবে। ধন্যবাদ ভাই কামাল ভাই, খুবই শেষ প্রশ্নটার উত্তরটা এবং হচ্ছে যে সবকিছু মিলিয়ে আর কি যে খুব একটা সুন্দর একটা সাম আপ হলো। আমরা হচ্ছে যে এই প্রশ্নটা বলেছিলাম শেষ প্রশ্ন, এবং হচ্ছে যে আমরা শেষ করতে চাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদের এই লাইভটা যারা দেখছিলেন এতক্ষণ, দেশের যে কোনো প্রান্তে বসে যে যারাই আমাদের এই আলোচনা শুনছিলেন তাদেরকেও আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মহামারীর সময়ে ঘরে থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্টলি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই আয়োজন এখনের মতো সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ।